بسم الله الرحمن الرحيم এই যাদের নামাজ শেষ হয়ে গেছে, অন্যের নামাজের প্রতি খেয়াল করে মদমাসের মিলে বসার চেষ্টা করি, তরিকায় বসার চেষ্টা করি। মনে রাখতে হবে এটা আমরা জান্নাতের বাগানের মধ্যে আছি। এখন আমরা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে আপন রহমতের ছায়ায় আশ্রয় দান করছেন। মনে রাখতে হবে যে যে আগে বাড়তে চায় হেদায়তের পথে, তো আল্লাহ ওয়াদা করছেন আমি তার হেদায়ত বাড়াই দিব। মানে যে হেদায়ত পাইতে চায় আল্লাহ তার হেদায়তকে বাড়াই দিবে ইনশাআল্লাহ। যে আগে বাড়ে আল্লাহ তাকে আগে বাড়ার তৌফিক দান করেন, মানে যে নিজে থেকে নিয়ত করে চেষ্টা করে। তো জন্য দূরে দূরে থাকলেও শোনা যাবে বটে, কিন্তু মনে রাখতে হবে যেই রহমত বরকত এই মধ্যশির সাথে বৈশ্য শোনার দ্বারা হবে, এটা কখনোই দূরে বৈশ্য শোনা দেয় ওই ওই ফায়দা হবে না। এই জন্যে আল্লাহ তৌফিক দেয়, সবার আগ্রহ থাকা দরকার। মানে সবসময় সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা হইতো, হাইতো সাহাবাতে অনেক ঘটনা আছে, ওনাদের মধ্যে প্রতিযোগিতা হইতো কে কার আগে এসে বসতে পারে নবীজি দরবারের সামনে। যে তো এই জন্য মনে রাখতে হবে যে তলব অনুসারে দেওয়া হয়, যার দিলের মধ্যে এই যে এখন আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত ফয়সালা হবে, মানে নাজিল হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু কে কতটুকু পাবে, মানে হেদায়ত যার দিলে যেই পরিমাণ তলব থাকবে ওই অনুপাতে সে হেদায়ত পাবে ইনশাআল্লাহ। তিনি কথার মধ্যে আল্লাহ হেদায়ত রাখছেন, কোরআন হাদিসের আলোচনার মধ্যে হেদায়ত নিহিত আছে, কিন্তু ওইটা ওই ব্যক্তির জন্য যে তার আকাঙ্ক্ষী হয়, কামনা করে, মানে তার 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 হেদায়তের খায়েশ তার দিলের মধ্যে আসে, মানে তামান্না রাখে ওই ব্যক্তির জন্য। জি, এই জন্য আল্লাহ তৌফিক দেয়। আমরা এখনও মাশাআল্লাহ বেশিরভাগ মধ্যে বসে গেছি, ইনশাআল্লাহ আমাদের এখনই কথা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেয় সুন্নতের মধ্যে হেদায়ত, মনে রাখতে হবে সুন্নতের মধ্যে হেদায়ত, সুন্নতের রহমত, সুন্নতের মধ্যে বরকত মাগফিরাত, সুন্নতের মধ্যে ইস্তেকামাত দিনের পর আল্লাহ আকবার। এই জন্য অন্তত বসাটা সুন্নতকে শুরু করি ইনশাআল্লাহ। মনে রাখতে হবে মিসকিন কি দান করা হয়, তো আমরা মিসকিনের সুরতে বসি। এখন তো মালিক আমাদের দিকে এখন তাকায় আছে ইনশাআল্লাহ, নিঃসন্দেহে এই মুহূর্তে আমাদেরকে নিয়ে আল্লাহ পাক আরশের উপর গর্ব করতেছেন, কোনো সন্দেহ নাই। কি বলেন, আমরা শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ যে এখন আমাদের শুকরিয়া এই জন্য যে আমাদের আলোচনা মাবুদের দরবারে হইতেছে, সুবহানাল্লাহ, মানে খালেকের দরবারে হইতেছে, মখলুকের আলোচনা। তো এই জন্য এটা কোনো মামুলি বিষয় নয়। তো এই জন্য রহমতের সাথে, মানে এই এই মানে এমন না হয় যে আমার সামনে দুজন পরিমাণ বা একজন পরিমাণ ফাঁকা জায়গা আছে, এইরকম হইলে আমি মনে করেন যে একটু পিছনে পড়ে গেলাম রহমত, মানে আমার সঙ্গে যেমন আমরা তো এখন বুঝি কানেকশন, মানে কানেক্টেড থাকা দরকার, মানে আমরা এই মদমার সাথে যেন কোনো না কোনোভাবে এতেসাল থাকি, মানে আমরা সম্পর্কযুক্ত থাকি। জি মাশাআল্লাহ, আসি পরে চল, এখনই করতে চল। ও একটা এলাম হচ্ছে যে যদি যারা মাস্টার সহ তিন দিনে যাই যায় তাতে তাতে জামাতবন্দি হয়ে ইনশাআল্লাহ যারা ঘরে নিব তারপর মদমার সাথে মিলে বসে ইনশাআল্লাহ। জি জি, الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله سبحانه وتعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون. وقال عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها يا رسول الله؟ قال: أن تحجزه عن محارم الله.
أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن أساني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام قابل احترام بايار بزرگوار دوستو আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর বহুত বড় ফজল করম মেহরবানি যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু এরকম গরম এরপরে আপনার নিচে মাটিও গরম উপরে টিন গরম এরপরেও এগুলা সবকে পরোয়ানা করিয়া আমরা আল্লাহর ঘরের মধ্যে হাজির হইলাম আর এখানের মধ্যে ইমানের মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করছেন আল্লাহ। এটা আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি এবং ভালোবাসার পরিচয়। ওই যে কিতাবে লেখছে, বাজারে গেছে, বান্দি খরিদ করছে, ছিন্ন ছিন্ন, বেশি সুবিধা না, হালকা পাতলা দুর্বল কিনিয়া লই আইছেন। তো রাত্রে উনি দেখতেছেন যে যখন রাত্র সব ঘুমাইয়ে পড়ছে তো বান্দি নমাজ পড়তে আসে, তো নমাজ ওমাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া কইতেছে আয় আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো তোমার ভালোবাসার ওসিলায় আমার এইটা দাও এটা দাও মাফ করো। তখন উনি কইতেছেন উনিও তো আমার মতো না যে দুনিয়া সব বুঝি আখেরাত কিছুই বুঝি না, আল্লাহও চিনি না রসুলও চিনি না, এইরকম মানুষ না, এটা তো ওই যুগের মানুষ, এরা সাধারণ মুসলমান যারা ছিল ওই জমানায় এই জমানার পণ্ডিতের চেয়েও বেশি জানতো দিন তারা। তো হিনি কই দিয়েছে এই বান্দি এরকম কইছে না, ক আল্লাহ তোমারে যে আমি ভালোবাসি, গুসায় গেছে বান্দি, বলে শুনেন আমি যা কইছি এটাই ঠিক, আল্লাহ যদি আমারে ভালো না বাসত তাহলে আপনারে এত মিঠা ঘুমের মধ্যে ঘুম পাড়াইয়া রাখলো আর আমার এখানে দাঁড় করাইয়া রাখছে, এটা তো আল্লাহ আমারে ভালোবাসছে বললেই তো তার সামনে দাঁড় করাইছে। এখন মালিকের বুঝেছে সর্বনাশ, এই বান্দি তো অনেক ঊর্ধ্বের লোক, আসলে এই জন্য না আল্লাহর এশকার মহব্বত এটা দুর্বল হয়েছে, এটা দুনিয়ার খানা পিনা না হইয়া না অসুস্থ না, এটার অসুস্থ তার একটা, তো এইটাই বুঝেন শয়তান নফসে লাগাই দিছে। নওজোয়ানরা ইটা কতগুলো আছে এইটাই এই মাঠের মধ্যে রৌদ্রের মধ্যে সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত একদল যায় আর একদল আয়, বিকালবেলা হিসাব নাই আই আই থাই এটা এখানে উঠে এগুলো লাফালাফি করে দেখে এখানে আজান হইতেছে মাসে নমাজ পড়ে এটা নিদিক দিয়ে জায়গা তা বাদ কাটাই দিছে আল্লাহ দিছে তুই বাদ থাক। আর এনে কই থেকে সারাদিন ডিউটি করছে এরপরে এখন আইসে এখানে মসজিদ হয় যে থাক মু আল্লাহর করে দুইটা ইমানের কথা শুনব। আর এমনি দুই এখানে তো অনেক কথা হয়ে যায়, এক কথা শুধু কানো পড়ছে হেদায়েত পেয়ে গেছে গা, হেদায়েতটা আল্লাহ যখন বন্দারে হেদায়েত দিতে চায় তো যে কোনো একটা উসিলা বাহানায় দেয় বেড়ায় দেয় না কী করতে আছে, গান কইতে আছে দুতারা বাজে ইয়া না কী কয়েছে একটা ঠেং ঠেং ডাইটে দিয়ে গান কইতে আছে, মানুষ দুতারা বাজে ইয়ে গান কয় গলার আওয়াজ খুব সুন্দর, এরপরে মানুষ দল বেঁধে রয়েছে। হজরতে আবদুল্লাহ ইবনে মসউদ রাদিয়াল্লাহু আনহু ওইখানে যাইতেছিলেন, যখন ওনার কানে গানের আওয়াজ পুচ্ছে সাথে সাথে বললে উঠলেন আফসুস এই আওয়াজটা যদি এই সুন্দর কণ্ঠটা যদি আল্লাহর কোরআন ফোরার মধ্যে লাগতো কতই ভালো না হইতো, কইয়া উনি উঠে দিয়েছেন দূর বাঁকছেন আর এখানে তো বাজনা বাজে গেছেন গান কিন্তু হের খানেও গিয়ে এই আওয়াজটা পুচ্ছে, হে কইতেছে যে এই লোকটা কে, এই কথাটা যে কইয়া গেল গে দৌড়ে এখান থেকে ভাগ্যা এইদিক যে রাস্তা দিয়ে গেল এই লোকটা কে, বলে তুমি ছিল না, বলে না, বলে ইনি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি আবদুল্লাহ ইবনে মসউদ রাদিয়াল্লাহু জেমলে এই কথা খালি শুনছে। এই জন্য শত উপদেশ মানুষে দিতে হেঁটো তো আমরা জানি না, খেলার মাঠও গিয়ে আল্লাহ তো আপনার কয় না এদের সাথে মারামারি লেগে যাগা একটারে ধরে তারে বুঝান যে তুই মরবে তোর এই হবে এই হবে আরে যদি এখানে জিন্দগি বলাছে এইরকম তো আস্তে আস্তে করবো। এই যে উনি কথা কইলেন ইনি এত বড় কথা কইলে আমার সামনে
দুতারা ভাঙ্গে লইল, সারিয়ে দিল নোংরামি, ফিস পড়লো। শুধু কুরআন পড়নেওয়ালা হয়েছে না, হেই বেটা এই জগতে বড় মুহাদ্দিস হয়ে গেছে, ফাজাইল আমলের বেটার নাম বার হয়েছে। আর হাদিসের কিতাবগুলোতে তো আসি, কোথায় ছিল ড্রেইনে উঠতে আইছে উপরে। তো মানুষের লাইনে আনানিটা শিখতে হয়, এই জন্য তিন চিল্লা না দিয়ে যদি আপনি ভালো করে দাওয়াত বুঝে না দেন তো দাওয়াত উল্টো হয়ে যাবে, আর সেটা বুঝে না। হযরত মৌলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, শুরু শুরু তবলিগ গিয়া উঠছে এক মসজিদে, তো মসজিদে উঠিয়া এনারা তিন দিন রয়েছে, গাস্ত করছে, তালিম করছে, ইমাম সাহেব সাথেই ছিল। ইমাম সাহেব এরা দাওয়াত দিছে, ওই যে চলেন আমরা সাথে চিল্লা দেন। উনি বলে যান যান, আমি তিন দিনে আপনাদের তবলিগ শিক্ষা লাগছে, এখন কর্ম তবলিগ যান। তো জামাতের মানুষ এই মসজিদ সাইড আরেক মসজিদে গেছে, গা আরেক মসজিদ, ইমাম সাহেবের মুসল্লিরে বসাইয়া কইতে আছে, ইংরেজের জমানা তো হিন্দুস্তান, কইতেছে এই যে নৌজওয়ানগুলা মসজিদও আসে না, মুরব্বীরা কইতেছে এগুলার মসজিদও আনতে দিব, আমরা ডাকেন ওরা সব উঠোরে উঠো চলো মসজিদে যাই। তো এরা তো অলস হয়ে ঘুমাইয়ে থাকে, এখন কী হইল বলে ইমাম সাহেব আয় না তো বলে, তাইলে একটা কাম করেন বলে, কী কালকে ফজরের সময় যখন না আইব তো এরপরে ফজরের নামাজ পড়ে গিয়া যারা যারা আইলো না এরা সকি সহ ধরি আইনা মসজিদ হলে এবার হিন্দুস্তানে আমরা তো দেখেন না, এটা সাইড পায়া রশি দিয়া দড়ি দিয়ে বানানো, ওইটা তো ঘুমাই দেয় রাত্রে, এখন তো কারেন্ট টারেন্ট হয়েছে। এরপরও স্বাভাবিক আফ্রিকা তো তাই, ভারতের এলাকাতে গ্রামে গঞ্জে কারেন্ট ঘরও থাকলো ঘুমাইতো না, এদিন বাইরে চকি লাগাইয়া ওই যে দড়ির চকি এটা কী সার পায়া এইটার মধ্যে এরা শোয়, তো সার পায়া সহ দড়িয়া বাচ্চাজন লিয়ে মসজিদ, এখন এরা বসে এরা ঘুম দুইটা করে, বাবারে বাবা ইটি আবার কোনটা রেখে আমরা এইভাবে আনে আবার মাথা করে আমরা চকিও নেওয়ার লাগে, কী করা যায়। এখন এরা দুষ্টামি আসছে একটা বলে কী হয় যে আজকে সবে লাঠি একসাথে হইবা, আর যেই আমরা চকিতে দড়িয়া বুড়া হলতে লইয়া যাওয়া দিই বাবা সিটা যখন গেছে পরের দিন বুড়া হলতে এই কাম করতো এরা আনতো, বস এরা উঠিয়া চিৎকার মারিয়া ফিটা শুরু দিছে, হাই আমার লুয়ে গেল সুরে তরছে বা এটা ফিটছে, কো কেউ মাথা ভাড়াই লিছে, কোনোটার কেউ দাদারও ফিটও পড়ছে, কোনোটার ইটার সাসার ফিটও পড়ছে সব। এখন হয়েছে কেস, যখন কেস হয়েছে ইংরেজে ডাকছে ইমাম সাহেব, এরপরে কেস হয়ে গেছে, এখন এরা বলে যে তোমরা এই কেন মারছো এই মুরব্বীরা, বলে এরা জিজ্ঞাসা করেন এরা সকালবেলায় কেন কী করে, আমরা রে চকি আমরা চকি সহ সার বেশ মসজিদ লিয়ে যায় নিয়ে থুয়ে দেয় কেন, দিয়ে কী ভাইছে এরা তোমরা এই করম কেন করো, হয় এটা তো তবলিক করি আমরা, তবলিক কেডাই শিখাইছে তোমরা রে, বলি ইমাম সাহেব পুলিশ ওটাইছে দরিয়া আনি হামরে দরিয়া আনছি ইমামরে, তুমি এটা কী তবলিক শিখাইছ, হ্যাঁ আমরা তো দেখলাম এই পর্যন্ত আমরা যা সিআইডি রিপোর্ট দিছে যে তবলিগে মারামারি বন্ধ করে, এটা তো মারামারি লাগে না, তোমার তবলিগও মারামারি কইছে কি শিখছ, কয়ে দিয়েছে জমা জমা তো এটা শেষ হয় না রয়েছে আর পুলিশে গাই তারা দড়ি আনছে আনি আজ রে বাবা এইটা কী রে কোর্টের মধ্যে কী হয়েছে, বলে তোমরা এইবারে কী তবলিগ শিখাইছ, তা আমি সব উজ্জ্বলিছে হেকমত মানে হুঁশিয়ার মানুষ ছিল, কয় যে আমরা তবলিগ শিখাইছি না, এটা এটা যিনি তবলিগ করছে উনি না শিক্ষা করছে, বলে কী হয়েছে বলে আমরা গাস্ত করি যখন মানুষ সব ঘরের মধ্যে শান্ত থাকে কাম কাজ থেকে ফারেক থাকে বসে গল্প গুজব করে সেই সময়, এই জন্য আমরা আসরের পরে মানুষের কাছে যাই, এই সময় কেউ ঘুমায় না সাধারণ মাঠে কাম করে না মানুষ বাড়িতে এসে পড়ে, ওই জন্য আমরা দাওয়াত দিই। এরপরে আমরা যা যে কথা শুনে আয় থারে লই আসি, যে আসে না থারে আমরা জবরদস্তি আনি না, এটা ইমাম সাহেব তবলিক বানাইছে যে সময় মানুষ ঘুমাইয়ে থাকে ওই সময় যাইয়া তবলিক করছে। দুই নম্বরে যারা আয় না হেরারে জবরদস্তি আনছে এই জন্য লাঠি আইছে, এখন যা যা ছিল খ্রিস্টান ইংরেজ এইটাই বুঝছে, এইটার তোর দিমাগ আছে, ইমাম সাহেবের ছয় মাসের জেল দিছে যে তুমি কেন ইজার তবলিক করলা, এরকম তোমরা নির্দোষ যাও, আর ছেলেরারে দিছে যে যদি আর কোনোদিন তোমরা এরকম করো তো তোমরাও জেলে দেওয়া হবে, তো বাই বুজুর্গ দুস্ত এই জন্য সব কাম শিখতে হয়, নাহলে বুড়া ডারে ফিরাইতে গেলেও খারাপ হয়ে যাবো গা, তো এখন হয়েছে বাই দুস্ত। কথা হয়েছে যে আল্লাহ আপনারা এইখানে বসাইতেছে, বান্দি কইতেছে যে আপনারে মিঠা ঘুমের মধ্যে শুয়াইয়া রাখলো আমারে দাঁড় করাই রাখলো ঘুমাইতে দিল না, এটা তো আল্লাহর আমার সাথে যে ভালোবাসা সেইটারই তো ফলামান। যাই আছে সৈয়দ এ মালিক লইয়া আছে কিতাবের মধ্যে ফাজাইলের ভিতরে আছে, এটা মসজিদ দিকে নামাজ দেখিয়া ফাজা
সৈয়দি আমার সর্দার, একটু মসজিদ পাইলে আমি একটু অনুমতি নেন, দুই রেখাত নামাজ পড়ি যা। ইনি দাঁড়াই দিছে বাইরে, ইনিও কোনো বেনামাজ দিত না, দাঁড়াই দিছে বাহিরে। এবেড়া গেছে নবল নামাজ পড়বো, দুই রেখাত মসজিদ দেখছে করে লাগ গোলাম বেড়াই ভালোই তো, সেইটাই নামাজ পড়ি আর আয়রা বইয়াই রয়েছে, বৈশাই রয়েছে বাইরেই হয় না। জিজ্ঞাস করে আস না কেন রে, হয় আমারে তো আসতে দেয় না, আটকাই রাখছে। এবেটার হচ্ছে গুসা, আপনার চাকর বেটারে যদি আরেক বেটায় বাধা দিতে গুসা ওঠে, অথচ এই বেটার কিচ্ছুই আপনি মালিক না। হে আইলো আইতে পারেন, আইলে তোমার এখানে চাকরি করতে আপনার কিচ্ছু করতে পারবেন না, এটা তো গুলাম হরিদা, তার কোনো এখতিয়ার নাই। দরজা খুলছে, মানে দরজার কাছে গেছে, ঝাঁক দিয়ে দেখে একটা মানুষও নাই, কিচ্ছু নাই, হে একাই বই আছে। এই তাহলে কেন আটকেছে রে, যে আপনারে ঢুকতে দেয় না, এই তো আমার বাড়িতে দেন, আটকাই থইছে কেন? এই এখন মালিকের মধ্যে সর্বনাশ। কথা তো ঠিক, আমার গুলাম তারে অনুমতি দিলাম, সে যাইয়া দুই রে হাত নামাজ পড়ে আল্লাহর ঘরে বসে রয়েছে, আর আমি অথচ আমি তো দাঁড়াই রইলামই কেন, আমিও তো করতে পারতাম, কোনো কাম তো কেন করি নাই, বেকার দাঁড়াই রইলাম, তো আল্লাহ আমারে দাঁড় করাই দিয়েছে আর হেরে এখানে আটকাই দিয়েছে। বললাম ও পার, এই জন্য এটা বুঝছেন আপনারা আর এইখানে লই এসে কে আল্লাহ, এটার আল্লাহ যে কইছেন এটার শুক্রিয়া, আর এটার উপরে আল্লাহর প্রশংসা, এটার বহুত দাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরেছেন মসজিদে গেছেন, যাইয়া দেখেন সব দুর্বল মুসলমান, আম্মার, সোহেব রাজিয়াল্লাহু আনহুম, বিলাল, এরকম এরা বসা। আল্লাহ রসুল ওনাদের কাছে আইলেন, আইয়া বললেন যে আপনারা এখানে কেন বইরেছেন? বলেন যে আমরা বসে রয়েছি, আল্লাহ যে আমরা হেদায়েত দিল, ইসলাম দিল, এই নিয়ামতের উপরে আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। বলে আল্লাহর কসম তোমরা কি এই কামই করছো এখানে বৈশা? বলে হ্যাঁ আল্লাহর কসম এই কাম করছি। আবারও বলেন আল্লাহ রসুল, আল্লাহর কসম তোমরা কি এই কামের জন্যই এখানে বৈশা আছো? বলে এই কামের জন্যই। বলে দেখো তোমাদের উপরে আমার আমার কোনো বদ ধারণা নাই, বরঞ্চ আমি এই জন্য কসম দিলাম যে এই মাত্র হজরত জিব্রাইল আলাইহিসসালাম আইসা আমারে খবর দিয়ে গেলেন যে আপনার উম্মতরা এখানে বৈশা বসা আছে মসজিদে, এদেরকে নিয়ে আল্লাহ পাকে ফিরিস্তার মজলিসে গর্ব করতেছেন। দেখো আমার বন্দাদের অবস্থা, তোমরা কোন আমলের উপরে আল্লাহ ফখর করতেছেন ফিরিস্তাদেরকে নিয়া, সেইটা জানবার জন্য, এটারে তাই ঠিক করার জন্য। তো এখন তো বুঝতে পারলাম তোমরা যে আল্লাহর নিয়ামতের ইমান ইসলাম পাইছো, যে এটার উপরে শুক্রিয়া আদায় করতেছো, আল্লাহর প্রশংসা করতেছো, আল্লাহর সানা তারিফ করতেছো, এই জন্য আল্লাহ তোমাদেরকে নিয়ে ফখর করতেছেন। এই জন্য আপনারা যে এখানে আইছেন বসে আছেন, যতক্ষণ বসা থাকবেন ফিরিস্তার দোয়া পাবেন, আল্লাহর দরবারে আপনাদের আলোচনা হবে, বুঝতেন? সাধারণ মানুষ না আপনারা, এই জন্য আপনারা লাভবান, আর যারা আসে নাই তারা ক্ষতিগ্রস্ত। বলেন যে এই ক্ষতির পূরণ হবে না, কিয়ামতের দিন প্রকাশ পাবে, আজকে প্রকাশ পায় না, কিয়ামতের দিন প্রকাশ হবে সবটাই। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু ওনারে আমির বানাই দিয়েছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় আমির বানাইছেন না, হযরত নোমান বিন মুকরিন রাদিয়াল্লাহু আনহু ওনারে আমির বানাইছেন, ইনি শহীদ হয়ে গেছিলেন ওই সবরেই। তো ওনার শেল মানে শেলওয়ার একটা লইছেন, গুড়া তো যুদ্ধের ময়দান, শেলওয়ার বিন্দু, তো একটার ভাব উঠতে রয়েছে, একটা নাম্য রয়েছে। তো এখানে তো এখন তো সাহাবাদের জমানা হয়ে গেছে, তো দুই জমানা গেছে গিয়ে, নবীর জমানা শেষ, রসুলের পাকের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন ওনার জমানা, এখন উমর রাদিয়াল্লাহু আনহুর জমানা, নতুন হয়েছে তাবিন অনেক। তো একজন আরেকজনে কয় দেখো আমরা সানদের নমুনা খান দেখো না, মানে আমরা আমির সাহেবের দুর্দশা দেখো না, যে এই যে উনার খানো পুচ্ছে গেছে। এ মিয়া শুনো, কে ইজ্জতওয়ালা আর কে জলিল সেটা কিয়ামতের দিন প্রকাশ পাবে, আদম থেকে শেষ পর্যন্ত মানুষ সবের সামনে মানুষে দেখবে কে ইজ্জতওয়ালা আর কে জলিল হলা, দুনিয়ার ইজ্জতের কি কি এর ফলে দাম আছে, আজকে ইজ্জত কালকে জুতা মারে মানুষে, কয় যে মার জুতা, বলেন যে আজকে ফুলের মালা কালকে দেয় মানুষে গালির মালা, এটার মধ্যে কিসের ইজ্জত? ইজ্জতওয়ালা ওই আখেরাতে চিরদিন ওইখানে দেখবা কিয়ামতের ময়দানে ইজ্জতওয়ালাকে। এই জন্য লাভবানকে এটা আজকে আপনারা দেখতেছেন না, যখন চোখ বন্ধ যা হই পারে যাইবেন গিয়া তখন দেখতে পারবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তো ভাই বুজুর্গ দোস্ত,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক, আল্লাহ আমরারে বানাইছেন। কে বানাইছে? আমরারে নিস্তের থেকে হাসতে আনছেন, মানে আমরা ছিলাম না, আইসি। আল্লাহই বলে মানুষের উপরে এমন একটা জমানা অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন সেই আম্মাজ করা, আলোচনার বস্তুই ছিল না। আপনি আমি কি 100 বছর আগে এই জগতে কেউ চিনতে চিনে না? এরপরেও এমন কতগুলো অবস্থার উপরে পরিবর্তনই আমি এখানে আইছি যে এইগুলা এখন আপনার সামনে আলোচনা করলে আপনি অপছন্দ করবেন। ওইগুলা সব ঘাট ফাড়িতে এখানে আই গেছে। আবার এমন এক জমানা আসবো আমরা কেউ এখানে থাকবো না, আমাদের আলোচনাও বন্ধ হবে। তো আল্লাহ পাক খালিক আর মালিকে আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ পাকে দুস্থ বানাইছেন, আমাদেরকেও বানাইছেন। আসমান জমিন মধ্যে উপরে নিচে সব আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আল্লাহ বলে যে খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ খালিক আসমান এবং জমিনের, এবং তার মধ্যে উপরে সবের খালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত পয়দা করনেওয়ালা কেউ নাই, বানানেওয়ালা কেউ নাই। এটা মুসলমান কেন যারা দেব দেবীর পূজা করে হেরও মানে, এটার থেকে মানে সুবিধা করা যেত না, এখানে সেই দিকও করা যেত না, কেন জানেননি? একজন হিন্দুরে যদি জিজ্ঞেস করেন যে মিয়া তোমার চোখ কেটাই দিছে, জবান কেটাই দিছে, ভাও কেটাই দিছে, তো কী কইব? হ্যাঁ কী কইব? কইতে পারবো নি যে অমুক অমুক যে এগুলো আমরা সাজাইছি মা, এরপরে রং টং দিয়া হিটাই দিছে, এটা তো কইতে পারতো না। কই বাদ দিয়ে কইব যে উপরওয়ালায় বানাই দিছে। উপরওয়ালা কে? হ্যাঁ আল্লাহ কখন লাগবো, এটা বাধ্য। আল্লাহ বলছেন, চ্যালেঞ্জ দিয়েছেন। আবু জাহেল উদ্বা সাহেবের জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছে? প্রশ্ন করেন ওনারে। তো এনারে যখন এই প্রশ্ন করে বলছেন আল্লাহ রসুলের চ্যালেঞ্জ তো ওইটা, চুপ যাও সাহেব বলুন আল্লাহ। এরা কয় যে আল্লাহই বানাইছে, তাহলে আল্লাহর সাথে শরীক কেন করো? ওই বাপ দাদা একটা করছে এইটা করি, বুঝছে নি? উত্তর হইল এটা, এই জন্য আল্লাহ বলছেন ভুখা বুঝে না কিচ্ছু। আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো? হয় আল্লাহ বানাইছে, আবার শরিক করে। তো আল্লাহ পাকে সব কিছু বানাইছেন, বানানেওয়ালা। রাত্র বানাইছেন, দিন বানাইছেন, ভাই দুস্থ গরমও বানাইছেন, ঠান্ডাও বানাইছেন, শীত আল্লাহই বানাইছেন, সব কিছু আল্লাহ বানাইছেন। এই আল্লাহ দুইটা বিষয় এমন বানাইছেন যেটার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ এবং সারা পৃথিবীর যত ধর্মের লোক, যত মতের লোক সমস্ত, এবং যে বানানেওয়ালা আল্লাহ, ইনি সহ সব একমত। এটার মধ্যে দ্বিমত হয় না। কয়টা জিনিস? দুইটা বিষয়। এটার মধ্যে কোনো দ্বিমত নাই, খেয়াল করেন। আর সামনে যাই আল্লাহকে আরও দুইটা বিষয় বানাইছেন যেটার মধ্যে আল্লাহ আর বন্দার মধ্যে দ্বিমত হয়ে গেছে। এইটা দুই দিকে চলছে দুই দল, যার কারণে এক দলের দুনিয়ার মানুষ একদিক দিয়া, আল্লাহ আর একদিক দিয়া, আল্লাহর ফিরিস্তারা এই দিক দিয়া বলে যে আল্লাহ যেটা কইছে এইটাই ঠিক, এইটা এই দিক দিয়া। প্রথম বিষয় যেটার মধ্যে খালিক আর মখলুক একমত, সেটা কি? যে ভাই দুস্ত, দুনিয়ার যত মানুষ আছে, যত ফতের, যত মুজাবের, সবে মিললেই সবে এই জগতে কি চায়? সফলতা চায়, কামিয়াবি চায়। কি বলেন, ঠিক নেই? সফলতারা চায় না এরকম কোনো মানুষ আছে? হয়তো পাগল যদি হয় তাহলে কইতে পারে, এছাড়া তো কেউ কইতে না যে আমি সফলতা চাই না। আপনি দেখেন, যাচাই করেন, একজন ইহুদি তারে যদি আপনি এই কথা জিজ্ঞেস করেন যে দুনিয়াতে এত ঝগড়া বাজাইতেছ সারা দুনিয়াটারে, তোমরা উশৃঙ্খল করো, এরা আগের থেকে এটা শুরু করছে, মুসা আলাইহিস সালামের সাথে শুরু করি এসে এরা, যিনি ওনাদের নবী, তো তোমরা এইগুলো কেন করো? এর দ্বারা কী চাও? হয় সফলতা চাই, দাদা বুঝতে পারছেন, ঝগড়া হইব, অস্ত্র বিক্রি হইব, তো সফলতা পাইছি, সফলতা চাই। একজন নাসারারে জিজ্ঞাসা করে যে দুনিয়াতে বেহায়াই তোমরা ছড়াইতেছো, ওইটা কী চাও? হয় সফলতা চাই। আচ্ছা ঠিক এমনি পাবে যে দেব দেবীর পূজা করে হেরে জিজ্ঞাসা করেন যে তুই কী চাস এর দ্বারা? হয় সফলতা চাই, এই জন্যই তো নম নম করি, সফলতা চাই। একজন বুদ্ধিস্টরে জিজ্ঞাসা করেন যে তুই কী চাস? হয় আমিও সফলতা চাই। একজন যে আল্লাহই মানে না, কমিউনিস্ট যা, তারে জিজ্ঞেস করেন তোরা কী চাস? হয় আমরা সফলতাই তো চাই। আচ্ছা মুসলমানে জিজ্ঞেস করেন হে কী চাই, আপনারা কী চান? কিন্তু ভাই আপনারা চাননি না? চান না, আমরা তো সফলতা চাই। আর তবকাত হিসাবে যদি আসেন
একজন বাদশাহ তারে জিজ্ঞাসা করেন, আপনি কী চান? ফয় সফলতা চাই। মন্ত্রী সাহেব জিজ্ঞাসা করেন, ফয় আমিও সফলতা চাই। আর একজন চাকরিজীবী হেও সফলতা চায়, একজন ব্যবসায়ী সেও চায়, এমনিভাবে দুস্থ একজন কৃষক সেও চায়, মজদুর সেও সফলতা চায়। যে কোনো লঙ্গের যে কোনো তবকার দুনিয়ার সমস্ত মানুষ সফলতা চায় এই জগতে। আল্লাহ বলেন আমিও তো সফলতা চাই। কে চায় ভাই? আল্লাহ বলেন আমিও তো আমার বন্দারে বানাইছি তো সফলতার জন্য, আমিও তারা সফলতা পাক, কামিয়াব হইয়া যাক, আমিও এটা চাই। এর মধ্যে আল্লাহ আর বন্দার মধ্যে কোনো মানে বেশ কি নাই, দ্বিমত নাই, একই মত। দুই নম্বর জায়গাতে আইয়া যেটার মধ্যে কী হয়ে গেছে গা, একমত হইছেন হিটা আরেকটা, সেটা কি? দ্বিতীয় বিষয়টা হইল যে সফলতা বলতে কী বোঝায়, এটা এটা কী জিনিস, এটা কি হাতি আর কি নাকি না বাঘ বাল্লুক, কী জিনিস সফলতা? একজন ইহুদিনে জিজ্ঞেস করলে সেও বলে সফলতার অর্থ হইল আমার মনে যা চায় সব পাইয়া যাওয়া, এটা পূরণ হওয়ার নাম হইল সফলতা। কী বলেন? একজন নাসারা হেরে গেলে হেও কয় আমার মনের সব চাহিদা পূরণ হওয়ান, এটার নামই সফলতা। একজন দেবী দেবদেবীর পূজারীরে হেও কয় মনের সব পুরা আশা পুরা হওয়ার নামই তো, আশা আকাঙ্ক্ষা পাওয়ার নাম সফলতা। ভাই দোস্ত আল্লাহ মানে না হেও কয় যে কি আমার মনের সব আকাঙ্ক্ষা পুরা হওয়ান, এটার নাম হইল সফলতা। ঠিক এমনিভাবে দোস্ত একজন যে আল্লাহরে মানে না হেও কয় যে মনের চাহিদা পুরা হওয়ার নাম হইল সফলতা। একজন মুসলমান সেও কয় যে আমার মনের সব চাহিদা পুরা হওয়া, এটার নাম হইল সফলতা। কি বলেন, ঠিক না? না আর কিছু বুঝেন আপনারা? আল্লাহ বলেন এটাই আমার কাছে ও সফলতা বলতে এটাই বুঝায় যে বন্দায় যা চায় তার সব চাহিদা পূরণ হোক, এটার নামই হইল সফলতা। এখন সামনে যান, সামনে যাই, সফলতাটা পাওয়া যাইব কোথায়? এইটা লইয়া দ্বিমত হয়ে গেছে। এই একটা ব্যাপার যেটাতে আল্লাহ আর বন্দা, বন্দা একদিকে আল্লাহর একদিকে। দুনিয়ার মানুষে কী কয় জানেননি, হয় সফলতার জায়গা হইল এই দুনিয়া, দুনিয়া কেন হয় আজ নগদ কাল বাকি, এটা বলেনি না বলে না মানুষে সবই বলে, হয় আজ নগদ মিয়া কাল বাকি, শয়তান নিয়ে এটার মধ্যে হাওয়া দেয়, আরে নগদটা দিয়ে সারিয়া বাকিটা ধরবে, এটার কারণটা কি? ওই তো তো পারে না, ওই তো পারে। দুনিয়ার মানুষে হয় সফলতার জায়গা দুনিয়া, শয়তান নিয়েও বোঝায়, এটা যত দুনিয়ার মানুষ আছে আল্লাহ চিনে না বুঝে না হিতা এটাই কয় সবের, এটা একদিকে হয় যে সফলতার জায়গা হইল দুনিয়া। আল্লাহ পাকে বলেন যে না সফলতার জায়গা দুনিয়া নয়, সফলতার জায়গা কোথায়? আখেরাতে। মৌতের ভরে যে জিন্দগিটা আসবে সফলতার জায়গা হইল সেইটা। এই জন্য ভালো করে বুঝেন, সফলতা আল্লাহর দরবার থেকে লইতে হইলে আপনার কিছু হিসাব বাদগ্রস্ত হইব তো। এই জন্য আল্লাহ হায়াত দিছেন, মৌত দিছেন। কি বলেন, হায়াতের পিছনে মৌত আছে না নাই? হায়াত কেন দিছেন? কামাই করার জন্য, আমল করার জন্য। মৌত কেন দিছেন? হিসাব লইবেন আল্লাহ, হিসাবের জন্য। মৌতের পরে হিসাব হয়ে যাইব, হিসাবে আপনি পাক্কা বাইরেছেন জান্নাত বলেন যে কামিয়াবি, ওই দিন আল্লাহ কইতেছেন ওমান যুহলিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারে আমি দুজক থেকে দূরে রাখলাম আর বেহেশতের মধ্যে প্রবেশ করাই দিলাম সে কামিয়াব হয়ে গেল। এই জন্য কামিয়াবির জায়গা কোথায়? আখেরাতে, দুনিয়াতে নয়। দুনিয়ার মানুষের সাথে না কি বোঝা জানিনি, এই ওই তো পারে তো না, ও তো ওই তো পারে, আখেরাত ওই তো পারে না ওই তো পারে। মানুষে যেগুলা আল্লাহ চিনে না রসুল চিনে না, এটা হয় ওই ঠিক একটু কথা, হয় ওইব কি না ওইব, এইরকম একটা উদ্ধারের জন্য তুই নগরটা কেন ছাড়স, মজাটা কেন ছাড়স, কি কর, হয় যত আছে কর, চুরি কর, ডাকাতি কর, বেহায়াই কর, জিনা কর, শরাব খুরি কর, সব কর করে মনের আশাই কেন পুরা করে লা? আপনি বলেন পুরা করতে পারবেন আপনি? আল্লাহ এই দুনিয়ারে বানাইছে, এই দুনিয়ায় মানুষের একটা আশাও পূরণ করতে পারবেন? আল্লাহ একটা শব্দ লাগাই দিছেন যে মৌত, আর এই মৌত আপনি যত কিছুই করেন আশা পূরণ হবে না। করছেন কি দেখেন, বেড়ায় শুনছে, দেখেন দুনিয়া যে সফলতার জায়গা না, বেহেস্ত হইব, বেহেস্তের মধ্যে বালাখানা হইব, বেহেস্তের মধ্যে হুর গিল মানইব, বাগান হইব। তো সাদ্দাদ মিয়া করছেন কি, সাদ্দাদে বেহেস্ত বাড়াইছে,
বানাইয়া বিশাল এরিয়া লইয়া বানাইছে, বানাইয়া এটারে সাজাইছে, এরপরে সোনার উপর রং ছড়াইছে, বালাখানা বানাইছে, যত কুমারী মেয়ে ইতারে এটার ভিতরে ঢুকাইছে, এরা এটা হইল হুর। আর যত দাড়ি পাড়ি উঠে নাই এখন উঠে উঠে বসে ইতার সব গিলমান, ইতারে নিয়ে থইছে, থইয়া টুইয়া রোয়ানা হয়েছে। এখন এরা জানাইছে, আরে যাহাবনা বেহস্ত তৈয়ার হয়ে গেছে গা। এখন সে তার সাঙ্গ পাঙ্গ লইয়া দল বল লইয়া উজি রোজারা লইয়া সব রানা দিছে, মন্ত্রী টন্ত্রী লইয়া রানা দিছে, তার ঘোড়া শাহী ঘোড়ার সোয়ার হইয়া গেছে, গেছে গা বেহস্ত ডুবত। এখন ঘোড়ার থেকে নামতেছে, তার এক পাও দিছে আল্লাহ আতাবাতে জান্নাত, তার বেহস্তের দরজার চৌকাঠে যেটা দিয়ে সে ডুববো যা চৌকাট, আর একটা রয়েছে গুড়ার গাদ্দির মধ্যে। এমত অবস্থায় আল্লাহ বলেন ধর, ধর কইতেই গুড়ার থেকে ফেলাই দিছে মালাকুল মত। এখন আপনারা বলবেন যে মালাকুল মত এখানে দাঁড়িয়ে দিয়েছিল নি, এইটা শুনে মালাকুল মত আপনি আমার আন্দাজ মতো নয়, আমাদের আন্দাজের অনেক ঊর্ধ্বে। কিরকম হাদিস শরীফে আইছে সারা পৃথিবীটা, সারা পৃথিবী জিন ও ইনসান যত জায়গায় বাস করে সবগুলা মালাকুল মৌতের সামনে একলা বর্তনের মতো, যেটার মধ্যে আপনি এটার কী কয় প্লেটে খানা খান না, এই প্লেটের মতো। আচ্ছা আপনার সামনে বর্তনটা যে আছে, প্লেটটা আছে, এটার মধ্যে মাছও দিছে, গোস্তও দিছে, আন্ডাও দিছে, ভাজিও দিছে, কিমাও দিছে, কুপ্তা দিছে, কলিজি দিছে, সব দিছে, এটা বাচ্চা খাইতে আপনার কোনো অসুবিধা হইব নি, দৌড়াদৌড়ি করতে হইব, আল্লাহর হুকুম দিতে দেরি, মালাকুল মৌতে ধরতে দেরি নাই। এই দেশের বাচ্চারে ধরো ফালাই দিছে, ওই মন্ত্রীরে ধরো ফালাই দিছে, ওই দেশের কী করো মালদারে ধরো ফালাই দিছে, ওই দেশের ইমাম সাহেবরে ধরো ফালাই দিছে, বলতে দেরি হয় ধরতে দেরি হয় না, ফালাই দিছে। শুনেন আল্লাহ জিজ্ঞেস করছিলেন মালাকুল মৌতকে যে তুমি যে মানুষের জান নেও, তো তোমার কি কোনো সময় দরদ লাগছিল আমার হুকুম পুরা করতে? বলে লাগছিল একবার। বলে কি? বলে যে একটা মহিলা বাসতে ছিল, নৌকাটা ধ্বংস হয়ে গেছে গিয়া, তো বাসতেছে কাঠের উপরে, এই সময়ের মধ্যে সন্তান প্রসব হয়েছে, এরপরে আপনি হুকুম দিয়েছেন মারে আনতাম বাচ্চারে ছাড়িয়ে আইতাম, এই সময় আমার দিলে দত লাগছিল যে দুটো ঠারে হুকুম দিতে আল্লাহ নিতাম গে, এই সাগরের পানি এটারে ঢেউ মারতেছে, এই বাচ্চাটা কেমনে বাঁচবো, বাচ্চা দুনিয়াতে আইসে আমি তারে লিয়ে আইসি। বলে আর বলে যে সাদা দিয়ে ব্যস্ত বাড়াইছিল, দেখতে দিলেন না, খালি ভাড়াটা বাড়াইছিল আর গেল গা। বলে সিঞ্চত নি যে ডারে ওই কেন রাখছিলাম, হেইটাই তো সাদা, হেই তো ব্যস্ত বানাইল আর খোদাই দাবি করলো, বুঝছো? তো আল্লাহর হেকমত তো বুঝা যায় না। তো আল্লাহ বলছেন যে দেখো ই আশা পূরণ হইল না, ঠিক দুস্থ দুনিয়াতে যত আসেই আপনি করেন, কিন্তু ওইখানে তারাই নিজে হুকুম পাইব আর যাইব গা, আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য ফাজাইলে সাদা কাঠটা একটু ভালো নজরে ভরিয়ে মনজুরুল মৌতের মধ্যে, বেটা বনি ইসরাইল মাল দেওয়ালে তোর অভাব নাই, বালাখানা বানাইয়া সাইড দেওয়ারে দিয়ে গেট লাগাইছে বিশাল, লাগাইয়া নতুন বাড়ি বানাইছেন, একটা বাড়ি বানছেন আপনি ফাঁসতলা, বন্ধু বান্ধব সরে দেওয়া, তার এই সময় তো বালাখানা হইতো, এটা এটা বহু টাকা খরচ হইত গিয়া, মানে এটার যে কী পরিমাণে এটা খরচ করতো, এটারে সাজাইতো ঘর, বালাখানা বানাইতো। বলেন যে দুস্থ হাবাব সবরে দাওয়াত দিছে, আইসে দস্তরখান লাগছে, এখন খানা শুরু হইব, গেট বন্ধ হয়ে গেছে গা, যেই গেটটা বন্ধ হয়েছে এদিক দিয়ে খানা শুরু হইতো, গেটের মধ্যে মাইরে দিছে একবারে বিশাল ধাক্কা, ধম করে উঠছে, তো কাঠের দরজা তো ধম করে উঠছে, তার দিল ডেকা ফে উঠছে। গুলামরে আবার দেখছেন যে ইয়া এত বড় বিয়াদ করতে গাইছে, গেছে দরজা খুললে দেখে বাইরে এক ফকির বেড়া দাঁড়াই আছে, এই বেড়া ধরে দেখা মারছত কেন, কী চাস তুই? হয় তোর মালিক রেগে হয় তো আমার কাছে, আচ্ছা মালিক আহিব নি বেটার কথায়, ফকরিয়া দরজা বন্ধ করে আইসে, হয় এই কিরে হয় করতে ফকরিয়া একটা আইসে, হয় আপনি বলে যে দেখা করতেন, হয় তোর কিছু মজা চাকাই দিলে না, মানে দুই সেটটা চোর দিলে না, যখন এটা কথাটা কইছে কোয়ার পরে এখন আরও জোরে মারছে ধাক্কা, গেছে দৌড়িয়া, হয় যা যায় দেখ দরজা খুলে তুমি ফকরিয়া হয়, এত বড় বিয়াদ দেবী বারবার এগুলো হম করো বিয়াদ দেবী, হয় তোর মালিক রেগে আমার সাথে দেখা করতো, হয় তোমার মতো ফকরিয়ার কাছে আমার মালিক আসবে না, আসবে না কইতেই ওই যেমন সাপের লেজ অনেক যারা দিলে দেখেন লাফ মারিয়ে ওটা আলোচ্য আপনাদের খারাপ হয়ে যায়, এটা লাফ মারিয়ে দিয়া দরজার ভরি দিয়ে আইছে ভিতরে,
আর এইবারে দরজা বন্ধ করে ভিসি দিয়া ফকির বেড়া আগে যে এখন খানা বিনা শুরু হইতেছে আর খুশির আনন্দের ঢেউ বইতেছে, আর এই সময়ের মধ্যে এই ফকির হে তো চেয়ারে বসা, এই তোরে বললাম আমার সাথে দেখা করতে তুই গেলে না কেন? বলে তুমি কে? বলে আমি মালাকুল মৌ। কইতেই শেষ শেষ, এখন আর জবানোয়ান বন্ধ হয়ে গেল। আর মালাকুল মৌ যে কি কইতো না কইতে আবার চলে গেল, উনি চেয়ার থেকে উল্টে গেলেন গিয়া খানার মজলিস কুশির মজলিস এখন কান্দার মজলিসে পরিবর্তন করে থেকে গেল। এই দুনিয়া কেমনে আসা আমাদের ঘুরাইব, কেমনে ঘুরাইব? আর আপনি যত বাহাদুরি হন, আরেক ঘটনা, জালিম, বিশাল জালিম, দরজা বন্ধ করছে তার বিবির সাথে কথা কয়, দুজন বৈশা দিছে ফাঁসাফাঁসি বৈশাখ কথা কয়, আপনার ঘরে নির্জনের মিয়া বিবি কথা কইতেছে, আর কোন কথা দুনিয়ার কথা কইতে আছে, এমনি ভাবে ওই ঘরের যে একটা ভেন্টিলেটার না কি কয় না একটা উপরে এটা দিয়া একটা লোক ঢুকিয়ে গেছে, ঢুকিয়া এমনি এমনি থাকায় কিনি বাবা, অপরিচিত মানুষ ঢুকলে যা করে আর কি, চুরা করে ঢুকলে সহজে ভয় আছে না এরকম, তো এবারে তো জালিম জাতান জালিম, কোনো বেফুর বলো দৌড়িয়ে গেছে, তোর এত বড় স্পর্ধা কার অনুমতিতে তুই ঢুকছ? কইতেই এখন এবারে যে আসিল দুর্বল এটা গেছি এখন শক্ত হইয়া, হয় আমি বাদশার দরবারে ঢুকতে অনুমতি লাগে না, আর কোনো জালিমরে আমি ফরোয়া করি না, আর আমি কারে ভয় করি না। হয় তুমি কি মালাকুল মৌ? তিনি বলে হয় আজরাইল তো। কইতেই উপর করে ফেলাই দিল, আবার সেই মুসাফির চলে গেল, বিবি দৌড়িয়ে যাইয়া দেখে নাক ঠান্ডা হয়ে গেছে আর শেষ। এই জগতে আপনারে কেমনে দিব সফলতা? এই জন্য দেখেন বলি, সফলতার অর্থটা কি বলছিলাম? হ্যাঁ এবার ঠিক বলছেন, মনের সমস্ত চাহিদা পূরণ করা। এই দুনিয়ারে আল্লাহ যিনি বানানেওয়ালা ইনি বলছেন তোমার চাহিদা পূরণ করতে পারবে না। এটার দৃষ্টান্ত হইল একজন বন্ধু আপনার এক কাপ চা দিছে, দিয়া চামচও দিছে, হয় যে এটার মধ্যে চিনি কিন্তু আমি দেই নাই, এখন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটার আপনি চামচ দিয়ে লাড়তে থাকেন তো মিঠে হইব নি কিরে ভাই, মিঠে হইব? তো শুনেন বানানেওয়ালা আল্লাহ কি কইতেছেন, বলছেন যে এই দুনিয়া সেইটা মানুষকে সফলতা দিতে পারবে না, এটা সফলতার ধোঁকা। বলছেন কি কাসারাবিন ফি কিআন ইয়াহসাবুহু জামআনু মা, বলেন যে দুনিয়াটা এটা একটা মরুভূমির মধ্যে মরিচিকা দেখে মানুষের যে এরকম ফানি মনে করে ভাগে, ঠিক এইরকম, এটা আসলে ফানি না। আচ্ছা মরিচিকা দেখলে আপনি যদি এটার পিছনে যান তো ফানি ভাইবেন? আমরা দেশে দেখেন ওই যে সুন্দর ফিস রাস্তা আছে না, ডাহার থেকে চট্টগ্রাম যান, ডাহার থেকে বগুড়া যান, তো যারা গাড়ি চালান আপনারা বুঝতে পারবেন, সামনে যাবো বসে বসে যান, সামনে দেখা যায় এক মাইল দেড় মাইল সামনে ফানির ঢেউ মারতেছে, রাস্তার এই পাশ থেকে এই পাশে যায়, আপনি ডাহার থেকে চট্টগ্রাম গেলেন কিন্তু ফানির কোনো ধরা পাইলেন না, পানিটা কই গেল? এটা কি ফানি? এটা কি মরিচিকা? আল্লাহ বলছেন এই দুনিয়াটা যারা সফলতা তালাশ করে এটার মধ্যে, এরার দৃষ্টান্ত হইল মরুভূমির মধ্যে মরিচিকা দেখিয়া ধরতে আসে অথচ ফানি না। বলেন যে দৌড়তে দৌড়তে মৌত আই যাইব, আল্লাহরে পাইব, আল্লাহ পুরা হিসাব লইব, অথচ ফানি পাইত না, সফলতা পাওয়া যাইত না। আল্লাহ বলছেন নমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকা, দুনিয়ায় মানুষের ধোঁকা দেয় অথচ দুনিয়ার মধ্যে সফলতা নাই, ধোঁকা দেয় কেমনে? দেখেন হজরতে ঈসা আলাইহিস সালাম সফরে যাইতেছেন, উনি দায়ুমুস সফর, একজন নবী যিনির বিবিও নাই বাচ্চাও নাই গড়ও নাই এরপরে দরজাও নাই কিচ্ছুই নেই, উনার যেইখানে রাত্র সেইখানে ঘুমানো, এই জন্য উনি বলতেন আমার বিস্তরা হইল জমিন, বালিশ হইছে হাত, আর তরকারি হইছে ভুক, আর ফল হইল গাছের ভাত আর ঘাস, আচ্ছা ঘরের ছাদ আমার হইল আসমান। আচ্ছা এইরকম লোকের জন্য কোনো চিন্তা আছে কি? এই জন্য মুসা হজরত ঈসা আলাইসালাম বাড়িও নাই বিবিও নাই বাচ্চাও নাই, হ্যাঁ কিন্তু উনি ইয়াহিয়া আলাইসালামের মতো না, যে উনি আল্লাহর দরবারে যাইবেন, নবীদের মধ্যে বিবি ছাড়া নবী একজনই হজরত ইয়াহিয়া আলাইসালাম, ঈসা আলাইসালাম ফিরত আবার আসবেন, উনি আইসে বিবাহ করবেন, আমরার এই উম্মতের শেষ দিকে আসবেন, এক রাওয়ায়েত মতো বোঝা যায় চল্লিশ বছর থাকবেন, আওলাদও হবে, এরপরে উনি উঠিয়ে যাওয়ার পর থেকে কিয়ামত দৌড়ে আসতে থাকবে, আস্তে 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 উনার জমানায় সবচেয়ে মুসলমানের যত জমিনের বরকত আছে আল্লাহ সব উঠাইয়ে দিলে, এরপরে আস্তে আস্তে খারাপের দিকে যাইব, ইন্তেহা হয়ে যাইব, কিয়ামত এসে যাইব।
এটা হলো কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা, ঈসা আলাইহিস সালাম আসা, তো ইনার বিবি হবে। ইয়াহিয়া আলাইহিস সালামের হয় নাই, ইয়াহিয়া আলাইহিস সালামের হয় নাই কেন বিবি হচ্ছে? এটার কারণ ওনারে মা বাপের দোয়া করে আনছেন যে আল্লাহ এমন সন্তান দাও যে বনি ইসরাইলের ওয়ারিস হবে আমার, মানে নবুয়তের কাম করবো। তাই আল্লাহ দিছেন এমন নবী, আল্লাহই বলে দিছেন, ওর নাম ও রাখলাম আমি ইয়াহিয়া, এনার আগে কোনো ইয়াহিয়া নামের সন্তান দুনিয়াতে পাঠাই নাই। এরপরে সে হইব কি সৈয়দা ওয়া হুসুরান নবিয়া, উনি সৈয়দ হবেন মানে সর্দার হবেন, এবং উনি সংসার ত্যাগী হবেন, নবী হবেন, এটা সব আল্লাহ আগেই বলে দিছে। এখন যখন মায়ের ঘরে আইসেন, মায়ের কুলে বৃদ্ধ বয়সে আইসেন, তো ওই যে একদান 100 বছর বাপের ভাস হয়ে গেছে গা, 120-এ বোঝা যায় ওনার জন্ম হয়েছে বাপের 120, আর মা জিন্দিগিতে পাচ্ছে এলেন বুড়ি হয়েছে কত জানেনি 90, এরপরে সন্তান হয়েছে, মায় আদর করে ফালছেন। যেই ছেলে চলাফেরা করতে পারে, কথাবার্তা বলে, আস্তে করে মা বাপ থেকে হাঁটে বললেন, যাই জঙ্গলে উঠলেন, ওইখানে দিনকে দিন রাতকে রাত খালি খান্দেনি, আল্লাহরে ডাকেন খান্দেন। তো বহুদিন পরে মার লাগছে যে রে আল্লাহ দিল সন্তান, কিন্তু সন্তানের কোনো মানে আমরা মানে সুযোগ পাইলাম না, তার সাথে তার কোনো এর মানে খেদমতো করতে পারি না, হেও আমরা করতে পারে না। মানুষ পাঠাইছেন যে আপনার মায় আপনারে বলছেন যাইতে, তো গেছেন ফিরত, খান্তি আছে। তো মায় জিজ্ঞাসা করছিলেন যে বাবা তুমি আসার আগে তো আমরা দুনিয়া অন্ধকার ছিল, আমরা কোনো আওলাদ নাই, এখন তুমি আইসো আইয়া তো আরও বড় হইল, সবসময় তোমার কান্দাতেই দেখি, কারণটা কি? বলে যে মা হজরত জিব্রাইল আলাইহিস সালাম আমার আইয়া খবর দিয়া গেছেন কি, বলে যে আমার খবর দিয়া গেছেন যে কিয়ামতের দিন একটা সামনে আসতেছে, যেইখানে আল্লাহ সব মানুষে জমা করব, হিসাব লইব, ওইখানে মানুষ আল্লাহর ভয়ে কাঁদব, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইব, এরপরে এটা দিয়ে রক্ত ঝরতে থাকবে, রক্ত এমন বেশি বাইরে বেজে নৌকা চলে যাইব, এরপরও এই কান্দায় তার কোনো উপকারে আসবে না, কিন্তু যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্দব সেই দিন আল্লাহ তারে আর কান্দাইব না, হেফাজতে রাখবো। মা আমি ওই দিনের ভয়ে কান্দি, মা চুপ হয়ে গেলেন, বাবা যাও তোমার উপরে আমার আর কোনো দাবি নেই, যাও। কাঁদতে কাঁদতে এই চেহারার চামড়া নষ্ট হয়ে গেছিল, সৈয়দা ওয়া হুসুরান নবিয়া, ওনার বিবাহ জান্নাতে হবে, আল্লাহ ওনার বিবাহ ভরাই দিবে, ওইখানে ওই দিন এতে হয় নাই, শহীদই উনি গেছেন। তো বায়ার বুজুর্গ দুস্থ, মৌত আসবে আপনার সমস্ত আশারে ধ্বংস করবে, দুনিয়া ধোকা দেয়, ধোকা দেয় কেমনে দেখেন? তো ঈসা আলাইহিস সালাম বাড়ি নেই গর নাই যাইতে আছেন, হঠাৎ করে দেন এক মহিলা আইতেছে, আরে সর্বনাশ, তার বাহার কি, তার কি পোশাক, তার কি অলঙ্কারের ঝঙ্কার লইয়া আইছে, যখন ওনার সামনে আইছে দেখেন যে আউযুবিল্লাহ, এটা বুড়ি, এটার দিকে তাকানি মুশকিল, তাতে একটা এমনি ঠেরা হইয়া রয়েছে, বেরিয়ে গেছে গিয়া বিশ্রী চেহারা। হজরত ঈসা আলাইহিস সালামের ফরমান, জানের দুশ্মন তুই কে, মান আনতে তুই কে, হজে আল্লাহ নবী আমি তো দুনিয়া, আরে জানের দুশ্মন তুই, এরকম বুড়া হইস, তোর দাঁত টাঁত বেরিয়ে গেছে গিয়া, দেখতে ভয় লাগে তোর চেহারা এরকম, তো এত সাজলে কেন, এত সাজা গুজা কেন? বলে এইরকম যদি না সাজি তাহলে দুনিয়াদার কি আমাদেরকে বিবাহ করব? বলে আচ্ছা ঠিক আছে, তুই আমার এই কথাটা বুঝা, ই পর্যন্ত যতজনে তোরে বিবাহ করছে তুই কি এদেরকে, ওরা কি তোরে তালাক দিছে না তুই সবরে কতল করে দিস? বলে শুনেন, ই পর্যন্ত যারা আমার বিয়া করছে একটাই তালাক দিয়ে যাইতে পারে নাই, সব থেকে ধ্বংস করে দিছি, সব নম্রুদ্রে ধ্বংস করছি, বুখতে নসর রে, ফেরাউন রে, সাদ্দাদ রে, কারুন রে, হামান রে, সবরে ধ্বংস করে দিছি। এই জন্য ভাই দোস্ত, এই দুনিয়ায় কোনো মানুষে কী করতে পারবে না, সফলতা দিতে পারবে না। এমনি দেখেন একবার সহজে বলি, দুনিয়ার মানুষে যে চায় হায়াত চায়, মরতে চায় না, দুনিয়ার মানুষে কি মরতে চায়? কিরে ভাই মরতে চায়নি, মরতে যদি চাইতো তাইলে কি আর এই মেডিকেল কলেজ আর এইরকম ক্লিনিকের কোনো দরকার পড়তো? উত্তরা যাই যায় না, এই বিল্ডিংয়ে ক্লিনিক হইটাতে, আর দানমন্ডিতে এখন মনে হয় সৎকার 80 ক্লিনিক হয়ে গেছে, সব সব ক্লিনিক, কেন রে ভাই? আমরা তো মরতেই চাইতে, ক্লিনিকের দরকার কি, ফার্মেসির দরকার কি, কেউ মরতে চায় না। উনি কয় আমি মরতে চাই, শুনেন না, কয় গলা ফাঁস লাগাই জোয়ান মরছে, বিষ খাইছে, হে যদি মৌত দেখতো কখনো বিশ্বাস হে চাইতো না, হে তো বুঝে নাই, এখন যখন গে মৌতের ঘাটে পৌঁছে গেছে বিপদ। এই জন্য দেন কিতাবের মধ্যে লেখছে ঘটনা, বেটা দুর্বল মানুষ বাজার থেকে কাঠ আনিয়ে বাজারে বিক্রি করে, কাটুরিয়া মানুষ কি বেশি শক্তিশালী হয়নি, দুর্বল মানুষ, একদিন হঠাৎ করে এটা লাকড়ির বোঝা মাথার থেকে ফুরিয়ে গেছে গা, কিতাবের মধ্যে আছে এটা, লাকড়ির বোঝা ফুরিয়ে গেছে গা, এখন ক্লান্ত শান্ত হইয়া কইতে আছে, আরে আজরাইল ভাই তুই কই থাকস,
কত মানুষের জান নিলে, তুই আমারে দেখলে না? হে যখন ডাক দিছে সাথে সাথে আজরাইল আইয়া হাজির হয়ে গেছে মানুষের নমুনা দিয়ে, ফিরিস্তা তো মানুষের নমুনা। ভাই আপনি আমারে কেন ডাকলেন? এ বুঝছে যে আপনি কে, তুমি কারে ডাকছিলে? বলে আজরাইল, বলে তো আমি তো আজরাইল আইসি তো, কেন ডাকছে? এখন এই বেটার চেহারার রং বদলে গেছে, হজরে বাবা এইরকম ওই বুঝে অবস্থা তো বুঝতে পারি নাই, এত জলদি আই গেল আজরাইল, এখন বিপদ থেকে বাঁচি কেমনে, আজরাইলে কেমনে ফিরাই, এখন বইয়া বইয়া চিন্তা করতে আছে। আজরাইলে বলেন, বলেন না কেন ডাকছেন? এখন কয় যে ডাকছিলাম ভাই আজরাইল, আমার মাথার যে লাকড়ির বোঝাটা ঘুরিয়ে গেছে, একটু যদি উঠাই দিতেন আমার মাথা, তো বেড়া তো মরবার লাগিয়ে ডাকছিল। এখন যে মৌতের চেহারা, দুনিয়ার সব মানুষেরই অবস্থা, কিন্তু সমস্ত মানুষ মরবে, মরবেনই না মরবে না? আদম আলাইহিস সালামও মরতে হয়েছে, আর নূহ আলাইহিস সালাম এত লম্বা হায়াত পাইছেন, হিনিও মরছেন, হযরতে মূসা আলাইহিস সালামের মতো বাহাদুরও গেছেন গিয়া, আল্লাহর হাবিবও গেছেন গিয়া। তা আপনি আমার ভরসা কি? আমরা সব মরতে হবে, কিন্তু আল্লাহর রসুলে খবর দিয়েছেন তোমার এই আশা আল্লাহ পূরণ করবো জান্নাতের মধ্যে। ওইখানে শেবাবুন বেলা হরমিন, চিরদিন জোয়ান থাকবে, কোনোদিন না, হায়াতুন বেলা মরজিন, ওইখানে বেলা মৌথিন, চিরদিন তুমি জীবিত থাকবা, মরবা না, মৌত জান্নাতের মধ্যে নাই। বলে এরপরে কি হইব? বলে এরপরে শেষ হয়ে যাবে, কিন্তু মৌত আসতো না। দুই নম্বর, দুনিয়ার মানুষের সব সুস্থ থাকতে চায়, কিন্তু দুনিয়াতে যত চেষ্টা করেন মানুষের অসুস্থ হবেই হবে। কি বলেন, অসুখ আছে না নাই? অসুখ বিসুখ, এটা আবার রহমত ইমানওয়ালার জন্য, বুঝে না ইমানওয়ালা। এক আল্লাহওয়ালার কাছে গেছে আরেকজনে অসুস্থ, দোয়া চায়, তখন যে আল্লাহ অসুস্থতা তো তোমার নিয়ামত, কিন্তু আমরা দুর্বল, এই নিয়ামতটা ভোগ করতে পারতেছি না, এই জন্য এর চেয়ে আসান আরেকটা নিয়ামত দান করো। কেন শুনেন, আল্লাহ এমন একটা রোগ দিছে ইমানওয়ালারে যেই রোগের কোনো চিকিৎসা নেই, ক্যান্সার হয়ে গেছে কেন? ইমানওয়ালা কলমার সাথে যদি মরে আল্লাহ তার শাহাদতের মৌত দিল। কেন? যে এটা এমন একটা রূপ দিয়েছেন যারা ওষুধ নেই। ঠিক এমনিভাবে ইমানওয়ালা ভাই বুজুর্গ দুস্থ, সাবে কামড় মারছে, মরছে তো জান্নাতে যাইব। তো ভাই বুজুর্গ দুস্থ, দুনিয়াতে মানুষের সুস্থতা থাকে না, অসুস্থতা আসে, রহমত কেমনে হইলে দেখেন, আল্লাহ রসুল ফরমাইছেন একদিন যদি জ্বর উঠে তো এক বছরের গুনামা হয়ে যায়। দ্বিতীয় হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বন্দার উপরে দুই আগুন জমা করবো না, দুনিয়া তো আগুন দিয়ে জ্বালাইমু, আখেরাতেও আগুন দিয়ে জ্বালাইমু, তা হবে না। দুনিয়াতে যাদেরকে আমার বন্দা, যারা গান্দাগুলো না বন্দা, হেরে যদি দুনিয়াতে আগুন দিয়ে জ্বালাই আখেরাতে জ্বালাইতাম না। সাহাবারা বুঝতে পারেন নাই, বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আল্লাহর আগুন কোনটা যেটাতে জ্বালাইলেন? বলে সেটা হইলো জ্বর। এই জন্য জ্বর যদি উঠে কি করতো না, হাই হতাশ করতো না, হায় রে আখেরি জ্বর, ইতা কইতো না, নাউজুবিল্লাহ, আল্লাহ নারাজ হয়। তা আল্লাহর রসুলে কইতেছেন যে আল্লাহ বলতেছেন আমার বন্দারে দুই আগুন দিয়ে জ্বালাইতাম না, দুনিয়াতে যারা আগুন দিয়ে জ্বালাইমো আখেরাতে জ্বালাইতাম না। তো দুনিয়ার আগুন কি? জ্বর। কইতেই আরেক সাহাবী দাঁড়াই গেছেন, এইটা হইলো ইমান। বলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় আমি চাইতেছি আল্লাহর দরবারে আল্লাহ আপনি আমার লাগে দোয়া করুন, আমার জ্বর উঠে যাক, আর মৌত পর্যন্ত আমি জ্বর বুক করবো, আর নমাজ যাতে আইতে পারি, জিহাদ করতে পারি, আর এই জ্বরের মধ্যে আমার মৌত হয়। আমিন কইছেন আল্লাহর রসুলে। এই যে জ্বর উঠলো একবারে ওনার পুরাটা জিন্দগি, একদিনও আর জ্বর ছাড়ে নাই, এটা লইয়া ফাসক্ত নামাজও করছেন, জিহাদও করছেন, এইটারে বলে ইমান, আল্লাহ রসুলের কথার উপরে এখিন। আমরা চাইতে পারি না, আমরা ওই সাহাবাদের দরজা পৌঁছতে পারি না, এই জন্য আল্লাহ ওই যে কইছেন আল্লাহওয়ালায় যে আল্লাহ এটা বড় নিয়ামত তোমারও, কিন্তু এর চেয়ে আসান একটা নিয়ামত চাই, সুহলত চাই। তো ভাই আল্লাহ রসুলে ফরমাইছে তোমার এই আশা পূরণ হইব, ওই আল্লাহ মা তেস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ, আর জান্নাতের মধ্যে পৌঁছলে পরে ওইখানের মধ্যে আর অসুস্থতা নাই, সুস্থতা। ভাই বুজুর্গ দুস্থ, দুনিয়ার মানুষে জওয়ানির পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দুনিয়ার এমন বানাইছেন যে দুনিয়ায় মানুষের জওয়ান রাখতে পারবে না, দুনিয়াতে মানুষের এই আশা পূরণ হবে না। আপনি যত মেডিসিন খান আর ভালো ভালো হালুয়া খান, আপনার বার্ধক্যতায় ধরবেই ধরবে, কী বলেন, ধরবনি না? আপনার অনেক মানুষ আছে চেষ্টা করে জোয়ান দেখাই তো করছে, কি দাড়ি সব কালা করে নিছে, পরের দিন সকালবেলা উঠে দেখা যায় উপর দিক দিয়ে আবার সাদায় দেখা দিছে, আপনি আটকে রাখতে পারবেন কোনো দিন? এটারে ঠেকানোই যায় না, আপনি যত চেষ্টা করেন আপনার বার্ধক্যতায় ধরবেই ধরবে। ধরে নিব বায়ের বুজুর্গ আর দুস্থ, কিন্তু জান্নাতে যারা যাইব আল্লাহ রসুলে ফরমাইছেন শেবাবুন বেলা হারামিন, জওয়ান, কোনোদিন তার বার্ধক্যতায় পাইতো না। আল কীরকম জওয়ান? দুনিয়ার জওয়ান বলছেন যে প্রত্যেকের বডিটা হইব 60 হাত লম্বা,
আল্লাহ তুলে আবি কুম আদম, আমরা বাপ আদম কয় আতা ছিলেন 60, এই জন্য ওনার সন্তান সবগুলো কিয়ামতের দিন 60 বেহস্ত যারা যাইব। দুযোগী ঢেন তো আউজুবিল্লাহ আরও মারাত্মক, দুযোগী গণের দাঁতগুলো হইব 32 মাইল, একটা দাঁত 1 মাইল, কোমরটা 36 মাইল, এখন বডিটা ওই পরিমাণে হইব, না হইলে তো জাহান্নামের আগুন বুক করতে পারতো না। এইরকম মুহূর্তে মুহূর্তে চামড়া বদলি হইতে থাকব, আর এটা জান্নাতি খুশহালি 60 হাত লম্বা তার বডি, উমর হইল হজরত ঈসা আলাইহিস সালামের 33 বছর দিব আল্লাহ, 34 বছর হবে না, আর সুরতটা কি দিব আল্লাহ, হুসনে ইউসুফ, কার সৌন্দর্য, ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্যটা বুঝতে পারছেন নি, ইসুফ আলাইহিস সালাম আমরা শুনিয়া কই সবে যে সুন্দর সুবহানাল্লাহ। উনি এইরকম মানুষ, যখন আজিজে মিসিরের বেগম সাহেবের বদনাম হইল, মহিলারা মিশরে বদনাম ছড়াই দিল, ও যে এটা কীরকম মহিলা গুলামের বলে আশিক হয়ে গেছি, নিজে ঘিন্নিয়া গুলাম গুলামের আশিক হয়ে গেল, এটা কীরকম কথা। তো জুলাইখা বলে যে মিশরের মহিলারা তো বুঝতে পারে নাই যে কী বিপদে আমি আছি, একটু শিক্ষা দিয়ে দিই, সবরে দাওয়াত দিছে মহলের মধ্যে দস্তরখান লাগাইয়া, এরপরে কী কয় মিশর তো, এরপর ভালো সুন্দর মুসম্মি হয়, আম হয়, বিভিন্ন ফল আঙ্গুর হয়, তো ফল দিয়া দস্তরখান ভরিয়া খাটিয়া খাইবার জন্য ছুরি টুরি সব লাগানো হয়েছে, আর হেরা সব যখন বিসমিল্লা করতো মানে এখন শুরু করতো, ওই সময় জুলাইখায় কইতেছে ইউসুফ একটু আসো এদিকে, ইউসুফ আলাইহিস সালাম দরজায় দুঃখ ওই দিক দিয়ে গেছেন, গিয়া মহিলারা যে এমনি তাকাইছিল তাকাই হাশালিল্লা মাহাজা ইল্লা মালাকুল কারীম, আল্লাহর কসম এটা মানুষ না, এটা তো ফিরিশতা, কিন্তু হাট যে কাটতে লাগছে কইতে পারে না, এক নজর দিককে বেউসে গেছি, এখন চিন্তা করেন আল্লাহ কত বড় সৌন্দর্য তার দিছিল, এই সৌন্দর্য আপনারা সবেরই হবে। আল্লাহ রসুলে ফরমাইতেছেন এক বুড়ি মহিলা, এরপরে এক বেচারা কালো মানুষ, আল্লাহ রসুলে কইতেছেন যে কালো মানুষ বেহস্ত যাইতো না, খান্তে আছে, এ আল্লাহ, এ আল্লাহ রসুল আমি তাইলে মানে না বেহস্ত যাইতাম না, বলে ধর্মিয়া খান্দ না, কালো থাকবা না, তুমি বেহস্তে যাইবা ইউসুফ আলাইহিস সালাম বনিয়া, এই জন্য সব ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সুরত দ্বারা ইয়া আল্লাহ পাকে ভাড়াই দিব, এখানেই কথা যদি দৌড়িয়ে যেতে পারি। এরপরে হইল আরেকটা হজরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ হইব, আর এর উপরে যেটা হইব সেটা হইল সমস্ত মানুষের আখলাক সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক, যার কারণে বেহেশতে ঝগড়া ফসাদ নেই, মারামারি নেই, আল্লাহ নবীর কোন জিনিসের প্রশংসা করছেন না, আখলাকের প্রশংসা করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওই আখলাক লইয়া আপনি জান্নাতে থাকবেন। এই জন্য ওই আল্লাহ বলেন কি লিমিসলি হাজা ফালি আমালিল আমিলুন, এই রকম সফলতার জন্য মেহনত করো, কিসের পিছনে ফুটিয়ে আসো সফলতা চাও। ঠিক এমনিভাবে দুনিয়ার মানুষে পছন্দ করে কি বলেন যে ভাই দুস্ত, দুনিয়ার মানুষে খানা পিনার পছন্দ করে, আল্লাহ খানা পিনারও ব্যবস্থা করছেন, এর মধ্যে বাহাদুরি লোকি হয় গুস্ত খাইছি, কি বলেন ঠিক না, গুস্ত খায়, আর গুস্ত খাইবার লাগিয়া যায় যাই গুস্ত খাইতে মরিয়ে গেছি ডাকাত কতগুলা, ওই যে কতদিন আগে আমরা খাকরাইলের ফাঁসে কতগুলা মরে গেল না, আমরা এলাকাতে গেছি হয় যে ই ফ্যামিলির একবারে সবটি মরছে ওখানে, হয় বাচ্চাটা চলে গেছিল কেন খাইতো, তো খাইতে ইয়া মরিয়ে গেল, আর এক হয় যে ই বাসার 3টা মরছে, এটেন খাইলো কেমনে, হয় এটেন হিন্দু আর 3টা মুসলমান, আর ই ফ্যামিলি গুটাটা হিন্দু, এটেন মরিয়ে গেছে কেন, গিয়া গোস্ত খাই গিয়া মরছে। কিন্তু আল্লাহ শুনেন দুনিয়াতে যত গোস্ত দিয়েছেন এটার মধ্যে কিছু না কিছু ভেজাল আছে, সবচেয়ে নির্ভেজাল গোস্ত হইলো কি জানেন, ফাঁকির গোস্ত, এটার মধ্যে কোনো ধরনের অসুবিধা নাই। কিন্তু দুনিয়াতে ফাঁকিটা কত বড় হয়, কবুতরটা কত বড়, কয়েসের গুস্ত হয় ভাই, এ ভাই কবুতর লাগল কয়েসের, এটার মধ্যে চামড়া আর হাড্ডি ছাড়া কিচ্ছু নেই, রানের মধ্যেও কোনো গুস নেই, সাবা দেবেন যেদিকে। কিন্তু আল্লাহ রসুলের ফরমান তোমার আশাটা আল্লাহ পূরণ করবো কিভাবে, জান্নাতের মধ্যে একটা ফাঁকি উঠের মতো বড় হইব, এবং বন্দুক লাগতো না, এটা একবারে উড়া দিয়ে ইয়া জান্নাতি সিংহাসনে বসা তার সামনে শুদ্ধ আরবি ভাষায় কথা বলবে, ও আহলুল জান্না আকাল তুমিন সেমারিল জান্না শরীফ তুমিন সালসাবিল ইস্তু ফিবিয়াতিল জান্না, আমি তো কি কয় বেহেস্তের ফল খাইছি বাগানের, আর সালসাবিল নদীর পানি ফান করছি, আর এই রকম পরিবেশের মধ্যে জান্নাতের আমি বড় হয়েছি, তুমি খাও বা মানে ই কথা কইতে পারার জিব্বাত ফানি ভরবো, সাথে সাথে কবাব শুরু হইব, খাইতেই আছে খাইতেই আছে খাইতেই আছে, একদিন নি খাইতে খাইতে কয় বছর পর্যন্ত চলে যেতে খাই বই, এটাই খাইতে আছে, খাওয়া শেষ, হাত যারা দিছে টিস্যু পেপার লাগতো না, ওখানে জান্নাতে টিস্যু পেপারের দরকার নাই, এটা আরেকটা আজামেলা দস্তরখান সব নষ্ট, এটা দিয়া বলে না টিস্যু পেপারও নাই, হাত যারা দিছে শেষ, পাখিও আসতে করে ওরা দিয়ে চলে গেছে শেষ। এরপরে ভাই দুস্ত দুনিয়ার মানুষে ফল খাইতে ভালোবাসে, আল্লাহ জান্নাতের মধ্যে থুক লাগাই দিবেন, কলা থাকবো, এরপরে আনার থাকবো, ভাই বুজুর্গ দুস্ত আঙ্গুরও থাকবো, বেদুইন একজন আইছে বেদুইন,
বলে যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম আঙ্গুর থাকবো, এটা তো খেজুর গাছ থাকবো না, এটা কর। ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ থাকবো? আল্লাহ রাসূলে ফরমাইছেন বিলকুল খেজুর গাছ থাকবো। তুমি বেহেশতে ঢুকলি সর্বপ্রথম খেজুর গাছের সাথে তোমার মোলাকাত হইব, কিন্তু বেশ কম, দুনিয়ার খেজুর গাছে কাঁটা আর এটার উঠতে ফারতে হয়, ওইখানে এটা কিছু লাগবো না, তোমার মুখের কাছে লটকে দেবে, বলে খাইতে গেলি খাইতে ফারবা খেজুর গাছ। ভাই বুজুর্গ দোস্ত, ফল আল্লাহ এখানে দিব, আপনার বাগানও করতে দিব না, চকিদারও রাখতে দিব না, ফরিয়া হাত পাও ভাঙবো না, আপনার কাছেই থাকবো, যাওটা মনে চান এটাই খান, যাটা মনে চান। আল্লাহ বলেন এটার জন্য কামাই না করিয়া কিসের পিছনে পড়ছো, লিমিসলে হাজাই পালি আমালিল আমিলুন, এইরকম সফলতা চাও না, তোমরা কী চাও দুনিয়ার ফল বেশি, দুনিয়ার ফল ডাক্তার সাহেব কী করে জানিনি, হয় আমের একলা টুকরা খাইবা আপনার ডায়াবেটিস আছে, পুরো আমও খাইতে পারবো, তুই কী খাইতে হইবা ডাই ফল, হয় না হিটও খাইতে পারবো না, হিটও খাইতে পারবো না, তুই কী খাইতে হাওয়া খাইয়া ব্যস্ত। ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ সব আপনার জন্য ফ্রি করে দেবো, যা মনে চায় খাও, কলু আশরাবু এর সর্বতাইব, বলেন যে দুধের নদী তিনটা, শরবতের নদী তিনটা, পানির নদী তিনটা, মধুর নদী তিনটা, কিন্তু মধুর নদী যে মধুটা আবার দুনিয়ার মধুর মতো না, দুনিয়াতে একবারে ফ্রেশ মধু যদি হয় এটার মধ্যে দেখবেন ওই যে মধুর বাসা আছে না, আবর্জনা ঠাবর্জনা, আল্লাহ বলে দিয়েছেন আসালিম মুসাফা ফ্রেশ, কোনো ধরনের মধুর বাসার আমেজও থাকবো না, এটা সাংঘাতিক কারবার। আর খুশবুদার মধু ফাইবা, পানি ফাইবা, আর এরপরে তুমি পান যা ইচ্ছা তা করো। আবার আল্লাহ বলে যে নদীর থেকে উঠাই দিব বালতি দিয়ে, এই কারবারও নাই, বুড়িগঙ্গা নদী গেছে আর আপনার এটা কি থুরাক নেই, থুরাক মাটির ভিতরে দিয়া, আর এই দেশের যত ময়লা গান্দা নাফাক সব এটি দিয়ে দিতেছে না, বেহেশতের পবিত্র জমিনের উপরে পবিত্র নদীসমূহ থাকবো, উপর দিয়া যায় ভিতরে দিয়া না, বেহেশতির মনের চাহিদায় যায়, বা আমার এদিক দিয়ে আসো তো দুধের নদী আইব, বস খাওয়া শুরু করে সর দেখিয়ে একটু পানি খাইতো, পানির নদী আইব, যেটা চাইবো এটা মা তাস্তাহিয়ান বুজুরগম, আল্লাহ বলে সব চাহিদা তোমার পূরণ করে দিব। দুনিয়াতে খাইলে কি শরবত পান করছে, মাথায় একটা আছে চক্কর দেয়, আল্লাহ বলে যে কি গাইরা আসিন, জান্নাতে তোমাকে আমি শরবত দিব, ওইটা কোনোদিন মাথায় চক্কর দিত না, হালাল, দুনিয়াতে এটা হারাম, ওখানে হালাল শরবত আল্লাহ আপনাকে দিব। বলেন যে এটার জন্য আমল করো, এরপরে দুনিয়ার মানুষে ভালোবাসে কি, জমিনদারই তো চায়, কি বলেন ঠিক না, ইয়াদ রাখেন যেই জান্নাতের জমিন হইল একটাই ইটইব সোনার, একটা হইব রুফার, আর মধ্যখান হইব মেশক আম্বর আর জাফরান, জাফরান দিয়া সাজানো থাকবে, এই রকম জমিন আদনা একজন জান্নাতিকে এই দুনিয়ার সমান দশ গুণ বড় একটা জমিন তারে আল্লাহ দিব, চিন্তা করেন। আল্লাহ বলেন এটা বাদ আইনাটা যাবুন, কোন দিকে যাও, কোনটা যাও, দুনিয়াতে কয় কয়খানি জমিন, সারা বাংলাদেশের জমিনের মালিক আপনি হইতে পারছেন নি, না পারবেন না, আগের কেউ আছিল ছিল না, দুনিয়াতে এত জায়গার মালিক কেউ নাই, কিন্তু ভাই বুজুর্গ দুস্ত জান্নাতে আপনার একক একচ্ছদ্য রাজত্ব। এরপরে ভাই বুজুর্গ দুস্ত আপনার বাড়ি বানানো পছন্দ করে মানছে, আল্লাহ এটা পুরা করবো, দুনিয়াতে একটা বিল্ডিংও সোনার উপহার নাই, আর জান্নাতের মধ্যে একটা বিল্ডিংও মাটির নাই, সব সোনা রুফা দিয়া। আপনার সবচেয়ে আর একটা যেটা হইব মজার, এক মুথির বিল্ডিং সত্তর তালা হবে, কয় তালা, সত্তর তালা। আবার হিটে আরেক জিনিস, ভিতর থেকে বাহির দেখবো সব, কিন্তু বাহিরওয়ালায় ভিতরে কী ঘটে কিছুই দেখবে না, বুঝতে পারছেন, মানুষের মাথা খারাপ হইলে যা হয়, আমরা সুদারে যে হচ্ছি ইস্তেমাইতে, এরপরে মজমান নীলাইন এখানে ইয়া দুনু নীল একত্রিত হয়ে গেছে, তো এটার গুড়িতে এই পাশে হইলো এদের কি সুদানের পার্লামেন্ট, আর এটা হইলো এখান দিয়ে এটার কেন, এক সত্তর তালা বিল্ডিং, কিন্তু বাহির থেকে আপনি বুঝবেন এটা গুল একটা মুথি হই, গুলমথি, আরে কিরে ভাই এটা কি, আগে তো দেখি না এটা যে এইটা লিবিয়ার ওই যে কবর হয়ে গেছে কি, হ্যাঁ বানাইছে এটা, ওই যে শুনছে বেহেশতের মধ্যে সত্তর তালা হইব, তো এই কমপক্ষে বানাইছে দুনিয়ার মধ্যে গেছে কি, এখন তার এটা কে ভাড়া দেয়, অন্য মানুষ লিয়ে গেছে কি, শেষ, তো কিসের সফলতা দুনিয়ার মধ্যে, আল্লাহ রসুলে জানিয়েছেন এক মুথির সত্তর তালা বিল্ডিং হইব। আল্লাহ বলেন যে ওই রকম বাড়ির জন্য মেহনত করো না, এই ফসা বাড়ি যত টাইলস লাগায় এটা হচ্ছে জায়গা, আর ভূমিকম্প শুরু হয়ে গেলে গিয়া যারা ওই বেশি তালা বিল্ডিং হেরাই তো বেশি মরে, আর যারা গ্রামের মধ্যে ওই ঠিনের দেওয়া বা কুড়ের ঘর বানানো আছে এগুলো যেই লাগা দিছে সব ঘর থেকে বিবাদ চালিয়ে ভাগে, বা ফুরিয়ে গেলে একটার হাত ভাঙছে ভাব, আর এরা তো সব কবর হয়ে যায়, দুনিয়াতে তো ইয়ে খারবারই নেই, আখেরাতে হইলো এটা যে তোমার এই আশা পূরণ হইবো আখেরাতে। দুনিয়ার মানুষে গাড়িরে পছন্দ করে, কী বলেন ঠিক না, আপনি যত বড় গাড়ি 500 মার্কা মার্সিডিজও কিনেন
অ্যাক্সিডেন্টের ভয় আছে। তারপরে কি তেল লাগে, মোবিল লাগে, ড্রাইভার লাগে, ভানি লাগে, ইটারে রাখবার জন্য গ্যারেজ লাগে, নষ্ট হইলে কি ওয়ার্কশপ লাগে। কিন্তু আল্লাহর রসুলে জানাই দিয়েছেন এগুলো কিচ্ছুই তোমার লাগবে না, জান্নাতের মধ্যে প্রত্যেক যে সিংহাসনে চেয়ারে বসে থাকবো এইটাই তার গাড়ি। বলা দিলের মধ্যে আসার সাথে সাথে এইটা উড়া দিব সে দিকে যায়। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দুনিয়াতে ঘুরছে আর তার এটা তার জান্নাতে ঘুরবো, যেই জান্নাতে চাইবো সেখানেই যাইবো। ভাই আর বুজুর্গ দোস্ত, আল্লাহ রসুল এইগুলো সব বাতিয়ে দিছেন, আল্লাহ এগুলো সব জানাই দিয়া বলেন যে ইলিম ইসতেহাজা ফালি আমালিল আমিলুন, ওই রকম সফলতার জন্য ঘুরো, দুনিয়ার এটা কিসের জন্য ঘুরো। এরপরে দুনিয়ার মানুষে বিবির প্রয়োজন পড়ে, কি বলেন বিবির দরকার আছে না নাই? বিবির দরকার আছে পুরুষের জন্য, মহিলার জন্য আবার স্বামীর দরকার আছে, দুইজনে মিললেই দুনিয়া। কারণ মহিলার মহিলা পুরুষের অংশ এই জন্য আধা হইয়া চলতে পারে না। তো দুনিয়াতে মানুষ যত বড় বাহাদুরই হোক সাইরের উপরে যাইতে পারবেন আপনি, কিন্তু বাংলাদেশে সাইরের নাম লওয়াই মুশকিল, কি বলেন? বাংলাদেশে যদি আল্লাহ সাইর পর্যন্ত আপনার জন্য বৈধ রাখছে, একজনে যদি চারটে বিবাহ করে কোনো গুণা করে নাই, ভালোই করছে, কিন্তু আপনার বাংলাদেশের নিয়ম হইল কি জানেননি, যদি একজনে দ্বিতীয় বিয়া করে তো বাজারও গেলে ওই যে লোকটা যায় এটা তুই বিয়া করছে, এখন উত্তরার আর কোনো হোটেলে উনি যেতে পারতো না, গেলেই ভাসি ঠান্ডা লাগবে, ওইটা এটা দুই বিয়া করছে। অথচ দেখেন হাদিসে কি আইছে, সাহাবি আইয়া বলেন যে ইয়া রাসূলুল্লাহ অভাব তো করছি, বিবি বাচ্চালে বহুত কষ্টে, বলে যাই আরেকটা বিয়া করো। আল্লাহ রসুল বলেছেন মালদারি চালাস করো বিবাহের মাধ্যমে, যার মাল দৌলত হাতে থাকে না যুবক বিয়া করো, ইনশাল্লাহ আল্লাহর উপরে বলে মাল আসা শুরু হইব। তো সাহাবিকে বিয়া করছেন আরেকটা করিয়া বলে যে রাসূলুল্লাহ এখন তো আরও ভালো হয়েছে, অভাব আরও বাড়ছে, বলে আরেকটা বিয়া করো, বিয়া দাও। তিনটা করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ এখন তো মাথার চুল না থাকার অবস্থা, বলে আরেকটা করে লাগিয়ে যাও। চতুর্থ বিয়া করছেন, আসেন না এখন কিছুদিন পরে আইছেন, বলে ইয়া রাসূলুল্লাহ শেষ বিবিও আমার আল্লাহ চারজন দিছে, অভাব বলতে আমার কিছু নাই, বিবি ছেলে সুখে আছি। তো এই জন্য দুনিয়াতে সাইরের উপরে যাইতে পারে না মানুষ, আমরা দেশে একজন লই এই ফেরেশান, কিন্তু জান্নাতের মধ্যে কমাস কম 72 জন পাবে, 73 জন পাবে। আবার এমন আপোষে দুইজনের ঝগড়া হইতো না, আর এই বিবির জন্য কাপড় চোপড় বাজার থেকে আনন লাগতো না, খানার চিন্তা আপনার করণ লাগবো না, সব আল্লাহর কুদরতি হইব। আল্লাহ বলছেন লিমিসলে হাজা ফালি আমালিল আমিলুন, ওই রকম সফলতার জন্য তোমরা মেহনত করো। দুনিয়াতে বিবির উপরে যত আপনি মেহনত চেষ্টা করেন, সকালে রাজি করছেন বিকালে তাই নারাজ, গাল ভুলে গেছি গা, বিকালে রাজি করছেন সকালবেলায় তাই নারাজ, এটা দুনিয়ার একটা নিয়মে আল্লাহ বানাইছে। এটা তো যত চেষ্টা করেন বিবি এটা টেরাউই বই হইব, আপনি কোনোদিনও তার কিছু কর নাই, এরপরও নাকটা তেরা করবো আপনার দেখলে, এটা বানাইছেন আল্লাহ পাকে। তার এই মিজাজ জান্নাতে এইরকম হবে না, আপনার মহব্বত যে তার হাড্ডির ভিতরে এইটা দেখতে পাবেন আপনি, এত সুন্দর। আল্লাহ রসুলে ফরমাইছেন যে যদি আঙ্গুলটা বাইট করে দেয় তো সূর্য ম্লান হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, সুদ আর উন্নার যদি এক কোনা আসে তো সারা দুনিয়াতে সুগন্ধিতে ভরপুর হয়ে যাবো। এই বিবির ব্যবস্থা আপনার, তো আমরা কি এইটার জন্য মেহনত করবো না এই দুনিয়ার বিবির কারণে ওইটা নষ্ট করে দিব, কোনটা কি বলেন ভাই? যারা চিরদিন গুসা হইতো না, যার জন্য কাপড় কিনতে হবে না, তেল সনুর দরকার পড়বে না, পাউডার লাগবে না, হিটার জন্য মেহনত করতাম না, হিটার নিচেই সব দাঁড়াইতাম, আর হিটার খেদমত করি হিটার জন্য আল্লাহ আমার সৎকার সব দিব, কিন্তু আসল তো হইলো হিটা, আসল তো হিটা। সাহাবাই কেরাম বিবি বলে বলে না শোনো, আল্লাহরে ভালোবাসি, আল্লাহর জন্য সব ছাড়তে রাজি আছি, তুমি আমারে বাধা দিও না। হের আর মহিলার ওইভাবে তৈরি হয়েছে, তৈরি করতে হয় মেহনত করে তৈরি করবো। তো ভাই বোঝা গেল যে দুনিয়াতে কেউ সফলতা পাইব না, সফলতা কোথায় পাইব? আখেরাতে। এটা তো ঠিক হয়ে গেল, আল্লাহ বলছেন এখন লাগছে খালিকের মখলুকে ঝগড়া, মানুষে হয় দুনিয়াতে আজ নগদ কাল বাকি, আল্লাহ বলেন আখেরাতে এখন এই লড়াইয়ের মধ্যে যত লাগছে। তো ভাই দুইজনে যদি লাগে তো জয় কার হইব? শক্তি যার থার। তো আল্লাহ তো শক্তিশালী, প্রক্রম বিশাল শক্তিশালী, আল্লাহর সাথে মখলুক লাগছে এ পর্যন্ত কেউ কামিয়াব হয় নাই, সব ধ্বংস হয়েছে, আল্লাহর কথাই বহাল রয়েছে। এখন দ্বিতীয় জিনিস যেটার মধ্যে আল্লাহ বন্দা দুই ভাগ হয়ে গেল, সেটা কি? সেটা হইল দুস্ত সফলতার মাধ্যমটা কি, কী দিয়া ভাই? দুনিয়ার মানুষে বলে যে মাল দৌলত যত হইব দুনিয়ার আসবাব এটা দিয়ে কামিয়াব, আল্লাহ বলেন কখনো না। তুমি যদি কামিয়াব হইতে চাও তাহলে তোমার ঈমান লাগবো, আমল লাগবো, বুঝছেন? আলে যে ঈমান বানাইব আমল বানাইব আমি তারে জান্নাত দিয়ে দিব, বুঝতে পারছেন? এই জন্য জান্নাত পাইতে হইলে, সফলতা পাইতে হইলে কী লাগবো ভাই? ঈমান আর আমল। এই কথাটা কুরআন শরীফের মধ্যে 500 আয়াত বাদ দিয়া
পুরা কুরআন শরীফটাতে আল্লাহ এটাই বয়ান করছেন। সংক্ষিপ্তভাবে আমি বলছি যে দুনিয়ার মানুষ এদিকে ছুটছে, আল্লাহ দেখা যাচ্ছে যেটা এখানে এগুলো দিয়ে হয় নাই, ইমান আমল দিয়ে হয়েছে। এই জন্য দুনিয়ার মানুষের সবচেয়ে প্রথম যেটা দেখে যে যদি রাষ্ট্রীয় ক্ষমতাটা আমি দখল করতে পারি আমি কামিয়াব হয়ে গেলাম। এই জন্য আল্লাহ কুরআন শরীফের মধ্যে আনছেন যে না, ইমান আমল দিয়ে হয়। বুঝতে পারছেন? আল্লাহ বলতেছেন মানা আমিলা সালিহান মিন যাকারিনা উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়িন্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এটা হলো আখেরাতে, দুনিয়াতে উত্তম হায়াত দিব আর আখেরাতে তার এইটার বদলা জান্নাত দিব আল্লাহ। তো এই জন্য ভাই দেখেন আল্লাহ নমরুদ, বুখতে নসর, ফেরাউন, সাদ্দাদ, কারুন সবরে আল্লাহ পাকে দুনিয়ার ফত পজিশন দিয়েছিলেন, তো কেউ কামিয়াব হয়নি। আল্লাহ বলছেন যে ইমান আমল ওয়ালা কামিয়াব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব হয়েছেন। কী বলেন, হয়েছেন নি না হয়েছেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কামিয়াবির একটা জিনিস দিলেন, আল্লাহ রাসূলে ফরমাইছেন কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ উঠব, খালিফায় উঠব। উম্মুল মুমিনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান যে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, পুরুষ মহিলা দুনিয়ার একখান হয়ে যাবে, শরম লাগতো না? বলে আরে বিন্তু সিদ্দিক, সিদ্দিকের সাহেব যদি শুনো, আল আমরু আসাদ, এখানে অবস্থা এর চেয়ে বহুত গুরুতর। বলে কি? বলে কার হিম্মত হইব না যে আমার ফরনে কাপড় আছে না নাই এটা থাকাইয়া দেখতো, আল্লাহর ভয়ে সব কাঁপতে থাকবো। আর ওই যে নজর উঠছে এদিকে আর তার খেয়ালই নেই যে আমার পায়ে জুতা আছে না নাই, আমি কাপড় আছে না নাই উলঙ্গ, এইরকম অবস্থা কিয়ামতের দিন হইব। বলেন যে ওই দিন সব মানুষ উলঙ্গ, সর্বপ্রথম যিনি কাপড় পাবেন জান্নাতের কাপড় আন্য ভরাইব ফিরিস্তায়, ইনি হইলেন সৈয়দিনা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি প্রথম কাপড় জান্নাতের পরিধান করে বসা থাকবেন। এরপরে আল্লাহ ওনারে দেখেন কত বড় কামিয়াবি দিল, ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতি, ওনার সাথে যারা ইমানওয়ালা সব কামিয়াব হয়েছেন, আর নমরুদ না কাম, ফেরাউন না কাম, মুসা আলাইহিস সালাম কামিয়াব জুফরিতে রয়েছেন, কিন্তু উনি এবং ওনার সাথে যারা ইমানওয়ালা সব বনি ইসরাইল আল্লাহ বাঁচাই দিলেন। আর মুসা আলাইহিস সালামরে আল্লাহ কত সম্মান দিয়েছেন, আখেরাতে কি হইব দেখেন। আল্লাহ রাসূলের ফরমান আমি মুকামে মাহমুদে আল্লাহরে সজিদা করব, সজিদাতে আল্লাহরে আমি প্রশংসা করব, কি যে প্রশংসা করব এটা ওই সময় আল্লাহ আমারে এলহা ওহি করব, তখন আমি আল্লাহর প্রশংসা করব। বুঝলেন কত লম্বা? এবার আল্লাহর রসুলকে আল্লাহ শিখাই দিবেন আল্লাহর প্রশংসা। বলেন এরপরে সজিদা দিয়ে যখন মাথা উঠাইব তো দেখবো আল্লাহর আরশের পায়া ধরিয়া হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়াই রয়েছেন, সব মানুষ বেহুশ কিন্তু উনি বেহুশ হইব না কিয়ামতের দিন। কত বড় কথা, মূসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বেহুশ হবেন না, উনি স্বাভাবিকভাবে থাকবেন। ওনার এক ঝটকা হয়ে গেছে, অনেকে বলছেন কি ঝটকা হয়েছে, ওই যে কইছিলেন আল্লাহরে দেখবার জন্য, তো আল্লাহর নূরের তজল্লি পড়ছিল, পরে যে বেহুশ হয়ে গেছিলেন আল্লাহ পাকে, এই জন্য ওনার হি মজা হয়েছে কিয়ামতের দিন আর বেহুশই নাই ওনার। এরপরে ভাই দোস্ত দুনিয়ার মানুষে দ্বিতীয় জিনিস দেখে যে যার যত মাল বেশি হইব, টাকা পয়সা বেশি, সোনার উপর মালিক, হেই কামিয়াব। এই জন্য আল্লাহ ঠান্ডা আনছেন কারুন। কারুনের এত ব্যাংক ছিল যে এই ব্যাংকের চাবি লইয়া যাইতে এক বোঝা উঠে, এক কয়েক উঠের বোঝা হইত, এক জমাত মানুষ আর এটা নিতে পারতো না, এত চাবি তার। এখন চিন্তা করেন কি পরিমাণে তার, আর এটা কি টেখা নাকি কাগজ? আমরা দেশের মানুষে হ্যাঁ খালি কাগজে না কোনো কয় আমি এত দেখার মালিক, এটা তো কিচ্ছুই দেখে না। কারণের তো এটা দেখা, এটা ভর্তি হয়ে গেছে সোনার ভাজে, তো হিটা বানায় হিটা বানায় হিটা বানায়, কিন্তু তার কাছে নাই ইমান নাই আমল, সে ধ্বংস হয়েছে দুনিয়াতেই। আল্লাহ বলেন খাসাফনাও বিদারিহি, তার সমস্ত ব্যাংক সমূহ সহ তারে আমি জমিনের মধ্যে ডুবাই দিলাম, কিয়ামত পর্যন্ত নিজ দিকে যাইতে আছে। আর এদিক দিয়ে হারুন আলাইহিস সালামের কিচ্ছুই নাই, ইমানওয়ালা কামিয়াব হয়ে গেলেন, আল্লাহ কামিয়াব জান্নাতি। ভাই বুজুর্গ দোস্ত ঠিক এমনি আল্লাহ দেখাইছেন যে কই যাও, দুনিয়ার মাইসে মনে করে যে ব্যবসায়ী এই শক্তিশালী যে হইব এই কামিয়া, বক্সিন মেরা মানুষ মেরে লায় সাংঘাতিক মানুষ। এই জন্য আল্লাহ হুদ আলাইহিস সালামের কৌমের কথা বয়ান করছে, বলেন যে আমি এত শক্তিশালী বানাইছিলাম এই একটা আসবাব গায়ের শক্তি, আর কাউরে আমি এরকম দেই নাই। এক একটা মানুষ 40 হাত লম্বা, 20 হাত বুক, এরা গাছরে বড় বড় গাছরে মূলার মতন উড়াইয়া ফলাই দিতে পারে তাই, এইগুলারে আল্লাহ নবী ঘটাইলেন। এরা কয় মান আসাদ্দু মিন্নাকু, আমরার চেয়েও কি কোনো শক্তিশালী সত্তা আছে নাকি? যা আল্লাহ জবে বলছেন যে যে তারারে বানাইছে তার শক্তি কম না বেশি, এরা বাদ দেয় সমস্ত বাদ চলবে না, আল্লাহ এরারে ধ্বংস করছেন। কিন্তু হুদ আলাইহিস সালাম আর ওনার সাথে যারা ইমান আনছিল সব কামিয়াব। দুনিয়ার মাঝে দেখে দল বড় যার সেই কামিয়াব, আমরা দেশে কয় না জনগণ যার সব কিছু তার। আল্লাহ বলেন জনগণ ছিল নূহ আলাইহিস সালামের কৌমের,
হেরা কইত নূহ আলাইহিস সালামের ঠিটকারি করতো, আরাজিল কমিনা বাদিয়ার, আমরা দেশের কয়েকটা বাদ লোক যে ডাইনদের কোনো আকল বুদ্ধি নাই, এটাই তো তোমার সাথে, এরা সব কামিয়াব হয়ে গেল আর সংখ্যাগরিষ্ঠরে আল্লাহ ধ্বংস করে দিল। বলছেন যে দেখো ইমান আমলের মধ্যে কামিয়াবি সংখ্যার মধ্যে নাই। এরপরে দুনিয়ার মানুষে কী মনে করে, হয় যে শিল্প ব্যবস্থার উন্নত হইলে কামিয়াব হয়ে যাবো, সালে আলাই ইসলামের কম, এরা এমন দুষ্ট, যখন নবীরা দাওয়াত দিলেন, নবীর দাওয়াত যখন এদের উপরে পড়লো, বলে না মানলে আল্লাহর আজাব হইব, তো এরা হয় বুঝছি তোমার আল্লাহর কাছে কী আজাব আছে, বলে কী, বলে হয়তো বন্যা আইব আর নাহলে বাতাসই তো আইব, আমরা এর ব্যবস্থা করছি। এরা পাহাড়ের চূড়ায় যায়, পাহাড়ের চূড়ায় যাইয়া ওইখানে পাহাড়ের উহুর দিয়া গর্ত করিয়া পাহাড়ের ভিতরে যাইয়া বাসা বানাইতেছে, হয় যে বন্যায়ও কিছু করতে পারবে না আর বাতাসও করতে পারবে না, কিন্তু এরা জানে না কোন জালিমরে আল্লাহ কোনটা দিয়ে ধরবো, ই এলিম তাদের তো নাই, নবী বুঝাইছেন মানে না, আল্লাহ বন্যাও ফাটাইলেন না, আল্লাহ পাকে কিও করলেন না, বাতাসও ফাটাইলেন না, ফিরিস্তা একজনে ফাটাইছেন, একটা চিৎকার মারছিল, একই চিৎকারে কলজা ফাট বুক ফাটটা কলজা জমিনে ভরে গেছে গা একসাথে সে। অথচ সালে আলি সালাম আর ওনার সাথে যারা ইমানওয়ালা এরা কেউ কইতেই পারে না যে কী ঘটলো, যে দুনিয়া শেষ, এরা আল্লাহ হেফাজত করছেন, ইমান আমলের মধ্যে কামিয়াবি। দুনিয়ার ব্যবসায়ীরা মনে করে যত সুপার মার্কেট হইব কামিয়াব হয়ে গেলাম, আল্লাহ বলেন যে না এর মাধ্যমে হয় না, ওইলে সোহাইব আলি সালামের কম হইতো, এরা সাংঘাতিক ব্যবসা জানতো, দুকার মধ্যে এক নম্বর, মাল যখন আনতো ওজনে বেশি আনতো আর দিবার সময় কম করে দিত, এগুলা কইরা বড় বড় মার্কেট টার্গেট বানাইছে, আল্লাহ ফিরিস্তা বাড়াইছেন, মার্কেট সহ শেষ। আর আল্লাহ ইমানওয়ালা এরা কইতেও পারে না যে কী ঘটলো, বস্তি উল্টিয়া গেল, কিচ্ছু কইতে পারে, আল্লাহ হেফাজত করছেন, দুনিয়াতে করছেন আখেরাতে করবেন, বলেন যে ইমান আমলের মধ্যে আল্লাহ জান্নাত রাখছেন বা কামিয়াবি রাখছেন। দুনিয়ার মানুষে মনে করে যে জমিদার আমার বেশি মালিক হয়ে গেলে কামিয়াব, আল্লাহ কৌমে সাবার ঘটনা বয়ান করছেন যে দেখো এদের কাছে কৌমে সাবার কাছে ছিল বহু জমিদারি, ফসল ছিল, বাগান ছিল, আর এদের মধ্যে আরেকটা ছিল, সেটা কি, ডর ভয় ছিল না, ছুরি ডাকাতি ছিল না দেশের মধ্যে, আর সাপ বিচ্ছু থাকতো না, বাঘ ভাল্লুকের কোনো ভয় নাই, আল্লাহ বলেন কানাত কারিয়াতান আমিনাতান মুতমাইন্না ইয়াতি রিজকুহা মিন কুল্লি মাকান ফাকাবারাত বিআনআমিল্লাহ ফাআযাকাল্লাহু লিবাসাল জুউ ওয়াল খাউফ। ভাই দোস্ত, এমন বস্তি চতুর্দিক দিয়ে মানে ফলন ছিল ফসলের, আর ইতমিনান ছিল, চুরি ডাকাতি কিচ্ছু নাই, সাপ বিচ্ছুর ভয় নাই, এরা সব আমানে থাকতো, পাক্কা ভারত বিনা আনুমিল, আল্লাহ নিয়ামতের খুব না শুক্রি করলো। নবী আইয়া দাওয়াত দিছিলেন, বলে তোমরা এই দিলে রেখিন বানাও যে এই সব নিয়ামত কে দিছে, ভাই কে দিছে, আল্লাহ দিছে, এরপরে আল্লাহ শুক্রিয়া আদায় করো, একিনের সাথে খাও, আল্লাহ দিছে আমরা এই ফসল, আর আল্লাহ শুক্রিয়া আদায় করো। এরা কয় ফসল ফলায় যারা দেশ গড়ে তারা, আমরা ফসল ফলাইছি, শুক্রিয়া কার আদায় করতাম, আর কার কার শুক্রিয়া আদায় করতাম, কার একিন দিতাম, আমরা বান্ধিছি সব, আল্লাহ পাকে বাদ বাঙ্গার মুন্দা ফাটাইলেন। ওই দেশের মানুষে বলে যে আমরা ওই হাজার হাজার বছর আগের ঘটনা তো যেটা মশহুর, বলে কি, বলে এমনভাবে বন্যা ইয়ে উঠছিল রাত্রে, মানুষের বাড়িঘর তো বাসাইছে, ফসল নষ্ট করছে, জানোয়ার সহ পুরাই এমন অতিক্রম করিয়া নিয়া ওই ওমানের মরুভূমিতে সব ফেলাইছে, একবারে উচ্ছেদ শেষ। আল্লাহ বলেন যে দেখো জমিনদারির মধ্যে কামিয়াবি না, ইমান আমলের মধ্যে। মদিনার আনসারওয়ালারা কি, এরা কি ছিল, ক্ষেত কামার করতো, কিন্তু এদেরকে আল্লাহ কীরকম কামিয়াবি দিয়েছেন ইমানের উপরে দেখেন। এদের মধ্যে একজনের নাম হইল হজরতে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। হজরতে সাদ ইবনে মুয়াজ এই কৃষকদের একজন সর্দার মদিনা শরীফের আনসারদের। তো ওনার যে দিন ইন্তেকাল হইল, আল্লাহ রসুল দৌড়িয়ে যাইতেছেন, মানে এত দ্রুত যাচ্ছেন, সাহাবারা ঘামিয়ে গেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এত জলদি করতেছেন, ব্যাপার কি, বলে আমার বয় হইতেছে, আমরা কি যাইয়া সাদরে ফাইমু না ফিরিস্তা লইয়া যায়, বলে কারণ, বলে আজকে স্পেশালভাবে আল্লাহর পক্ষ থেকে 70,000 ফিরিস্তা আইছে ওনার জনজার শরীক হইবার জন্য, তা আমরা বসবার আগে নিয়ে ওনার লাশ লইয়া যাই বয়ে যাইতেছি। এরপরে আল্লাহ রসুলের ফরমান যে মাজ এমন ব্যক্তি যার ইন্তেকালে আল্লাহর আরশ কাঁপতেছে, আল্লাহর আরশ কাঁপিয়ে উঠছে, মানুষটাকে কৃষক কিন্তু লইছে ইমান আমল। বলেন যে যখন ওনারে কফন লাগাইয়া উঠানো হয়েছে, সর্দার মানুষ ওইস মানুষ ছিলেন, এখন হালকা, সাহাবারা বলেন যে এত হালকা লাশ আমরা আর কোনোদিন উঠাই নাই, আসলে তো সম্পূর্ণ ফিরিস্তারা ওনার উঠে লিয়ে গেছে, কিন্তু জাহিরা তখন দেখতে এই জন্য ওনারা আরও সুযোগ দিয়েছে ফিরিস্তায়, ভাই আর বুজুর্গ আর দুস্থ নাইলে গাছিরুল মালাইকার মতো লইছে তুগা, ভাই বুজুর্গ দুস্থ ওইটারে বলে না কামিয়াবি না হইটা, যে আল্লাহ বন্যা দিয়ে ধ্বংস করলো এরা কামিয়াব, হেরা ব্যবসা করে না খাম। হজরতে আবু বকর, ওমর, উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু
এনারা তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু এগুলা সব হইল ব্যবসায়ী, ব্যবসা করে এরা সব কামিয়াব, সব কামিয়াব, কামিয়াব না খালি। শুনেন আল্লাহ রাসূলের ফরমান, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, উমর রাদিয়াল্লাহু জান্নাতি, এরা সব জান্নাতি। বায়ার বুজুর্গ আর দোস্ত বলেন যে এরা তো কোনো কি ছিল না, নবী ছিলেন না, রসুলও না, কিন্তু ইমানওয়ালা আমলওয়ালা ব্যবসা করছেন, এদের ব্যবসায় কাম দিছে, উসমান রাদিয়াল্লাহুর ব্যবসায় কাম দিছে। ভাই বুজুর্গ দোস্ত, হজরতে উসমান রাদিয়াল্লাহু তবুকের দিন আল্লাহু আকবার 850 উট সামান সহ আর 50টা গুড়া সামান সহ একসাথে দান করছে, আর দিনার কয়েক হাজার দিনার এনে আল্লাহ রসুলের সামনে ফলাইছেন। আল্লাহ রসুলে এগুলার উলট ফলাইছেন, দিনার মানে স্বর্ণ মুদ্রা। বলেন আল্লাহ রসুলে, আজকের ভোরে যদি আর উসমানে কোনো নফল আমল নাও করে তবুও আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। আল্লাহ আজকে বলেন যে উসমানে আজকে যে একাম করলো আর তার দুনিয়ার কোনো ইদর ইদিক সিদিকে তারে আর কোনো নোকসান পৌঁছাইতে পারবে না। ভাই আর বুজুর্গ দোস্ত, এরার ব্যবসা ছিল, এরা এই ব্যবসা দিয়া আল্লাহরে রাজি করছে, কেমনে ইমান আমলওয়ালা ব্যবসায়ী, এরা দুনিয়ার থেকে জান্নাত পাইয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু মজদুরি করছেন, উনি সংসার ত্যাগী জাহিদদের মধ্যে একজন, উনি বলছেন আল্লাহ পাকে ওনার জন্য বেহেশতের সুসংবাদ দুনিয়াতে দিছে, আজকেও আমাদের জন্য রাস্তা হইছেই। আমরা যদি ইমানওয়ালা আর আমলওয়ালা রাস্তা ধরি, ইমান বানাই আর আমল সুন্দর করি, ইনশাআল্লাহ আল্লাহ যেইভাবে ওনারারে কামিয়াব করছে আমরারে করবো। এই জন্য সবচেয়ে প্রথম মেহনত আমাদের কিসের উপরে হবে ভাই? ইমানের উপরে। আল্লাহ রসুলে ফরমাইছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো বেহেশতে যাইব। আল্লাহ রসুলে ফরমাইছেন, যার শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সুজা জান্নাতের মধ্যে চলে যাইব। আল্লাহ রসুলের কথা ফরমাইছেন, আমার সব উম্মত জান্নাতে যাইব, কিন্তু যে আমারে অস্বীকার করলো। সাহাবারা বলেন, আপনার উম্মত আপনারা আমার অস্বীকার করে কেমনে? বলে যে আমার সুন্নত মানবো, আমার তরিকায় চললো, সে আমার অনুসরণ করলো, আর যে আমার সুন্নত ছেড়ে দিল সে আমার অস্বীকার করলো, কাজেই সে আর জান্নাতে যাওয়া হবে না। এই জন্য ভাই দোস্ত, মেহনত করে জিন্দগিতে ইমান একিন শিখতে হবে, আমল সুন্দর একই কয় একিন বানাইতে হইব, নবীর তরিকার একিন আর তরিকার জিন্দগিতে লইতে হবে। দুই নম্বর হইল আমল সুন্দর করতে হইব, কারণ ইমানের তাকাজা হইল ইমানে চায় যার উপরে ইমান আনছে তার হুকুম মানে। তাহলে ইমানে আমরার কাছে চাইতেছে আল্লাহর হুকুম মানতাম, আল্লাহর হুকুম পুরা করার নাম হইল এবাদত। আবার এর মধ্যে বড় আরেকটা কথা, সেটা কি আল্লাহ এবাদত কেন দিছেন চিন্তা করছেন কোনোদিন? আল্লাহ তো জান্নাত দিবেনি, এবাদত দিছেন বন্দারে যাতে বন্দায় আল্লাহ থেকে আর লইতে পারে। কথা বুঝছেন নি? আমরা তবলিগের সাধারণ ভাবলিগের মানুষে বলে কি বলে জানেনি, কয় যে ভাই সাহাবার আর নামাজ পাইয়া খুশি হয়ে গেছেন যে আল্লাহ খাজানার চাবি দিছে, একই সেরা চাবি কেমনে দেখেন? আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইতেছেন, ইয়া খানা আবুদু ওয়া ইয়া খানাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, সাহায্য তোমারই। ওইখানে আল্লাহ হুকুম দিচ্ছেন, ওয়াস্তাইনু বিসবরে ওয়াসসালা, সাহায্য আল্লাহ থেকে লও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাইলে বোঝা গেল ইমানও শিখতে হইব, নামাজের উপরে মেহনত করতে হইব, নামাজরে জানদার বানাইতে হইব। বায়ের বুজুর্গ আর দুস্থ বুঝছেন, এই জন্য একিনের সাথে নামাজ পড়তে হইব, দাওয়াত দিয়ে কিন বানাইতে হইব, ফাজাইলের সামনে রেখে নামাজ পড়তে হইব, মাসাইল জানিয়ে নামাজ পড়তে হইব। এই জন্য ভাই দোস্ত, আল্লাহ রাস্তায় খালি ফিরলে হইতো না, ফিরতেও হইব, কিন্তু কিসের সাথে? এলিম শিখতে শিখতে, আল্লাহর জিকির করতে করতে। যদি না হয় তো ফিরাটা কীরকম হইব? সাক্ষী ঘুরতে আছে রাসমেলের, কিন্তু দান একটাও নাই, কী বাইরিব? চাউল বাইরিব নি, গম নাই আটা বাইরিব, তাইলে সাক্ষী ঘুরতে হইলে এটার আগে আটা দিতে হইব, গম দিতে হইব, তাইলে সাক্ষা ঘুরবো চতুর্দিক দিয়ে আটা ভরবো। এলিম আর জিকির লিয়া যদি সফর করি, শিখতে এলিম শিখতে শিখতে, আল্লাহর জিকির করতে করতে, তাইলে যাইয়া আমার এবাদত সুন্দর হইব, আমার পুরুষটা জানদার হইব। এখন তো এমনি এমনি খালি কয় যে পুরুষটাই আসল, শয়তানে দুগা দিছে আর কি, হয় উজুটাই আসল, নমাজ একটু করে না, তো এবার উজু করে কোনো লাভ আছে? এটা তো আরও ফিজা ফিজে খাইব যে কম বক্ত তোরে উজুর সুযোগ দিলাম নমাজ পড়লে না, খালি এমনি খালি খালি গুললে হইতো না, চিল্লা বহুত দিছি। এই জন্য উত্তম রূপে চিল্লা দিতে হইব, যে উত্তম রূপে চিল্লা হইলো আল্লাহ রাস্তায় বাইরে যে কাম করার সেটা করব, আর যেটাতে বাঁচতে বলা হয়েছে এটার থেকে বাদ দিতে হইব। তাইলে যেমন ডাক্তার সাহেব ভ্যাকসিনেশন দিছে, এই ওষুধ খাইবা, কোর্স পুরা করতে হইব, যদি না করেন চিকিৎসা আপনার হবে না। কোর্স পুরা করছেন, কিন্তু যেটা ফরিজে দিয়েছিল এটাতে বাঁচেন নাই, তাইলে চিকিৎসা হইব? ডাক্তার হয় আপনার রুগী লাগতো না, ডাক্তার যান বাঁচতে হইব।
এই জন্য এই পর্যন্ত আমরা সিল্লা দিলাম, আমল সবগুলো পুরাও করি নাই, আর যেটা তে বাঁচতে করা হয়েছিল এটা তে বাঁচিও নাই, লাইয়ানির থেকে বাঁচি নাই, এরপরে ইসরাফের সব থেকে বাঁচি নাই, এরপরে আপসের দুনিয়ার কথা তে বাঁচি নাই, এগুলো সব এগুলো তে সাইডা করতে হইব, যেখানে যাই সেখানে মানুষের ধরে ধরে ঘুরবো, এটা নবীদের সুন্নত, নবীদের সুন্নত হইলে ঘরে ঘরে মানুষের কাছে যাও, বেলা খরচ হইয়া যাইয়া খুশামত করে আল্লাহর দিকে ফেরাও। এরপরে হইলো ভাই আর বুজুর্গ দুস্থ বলেন যে আল্লাহর ধ্যানের সাথে যাও, দিলের মধ্যেই ধ্যান পয়দা করো, আমি যেখানে আছি সেখানে আমার আল্লাহ আছে, আমার সাথে আছে। এরপরে উত্তম আখলাক মানুষে দেখাও, মানুষ দুনিয়াতে আকৃষ্ট হয় আখলাকের দ্বারা, এই জন্য আল্লাহ রসুলে ফরমান আমারে আল্লাহ দুনিয়াতে বাড়াইছে উত্তম আখলাকরে পুরা করার জন্য, চালু করার জন্য, লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম আখলাক। এই জন্য নবীর আখলাক দেখেন না কীরকম, সুফওয়ান ইবনে উমাইয়া রেহন রাজিয়াল্লাহ আনহু, ইনি ফতে মক্কা পর্যন্ত মুসলমান হয় নাই, যিনারা মক্কা শরীফের বড় বড় সর্দার, যেই রকম আবু জেহেল এইরকম ইনিও একজন, সুফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়ার বেড়া সুফওয়ান, তো এখনও মুসলমান হন নাই। তো তাইবে গেছেন আল্লাহ রসুল, উনি গেছে, উনি অনেক যুদ্ধের সামান উনি থেকে আল্লাহ রসুলে লইছিলেন, খরচ লইছিলেন, তো যখন উনি গনিমতের মাল একখানে ছাগল বেড়া একবারে ময়দানটা ফুল, তো আল্লাহ রসুলে দেখতেছেন দেখতেছেন, এই অবস্থার মধ্যে কী করছেন উনিও সাথে সাথে দেখতেছেন। আল্লাহ রসুলে বললেন যে সুফওয়ান পছন্দ লাগে, বলে হ পছন্দ লাগে, যাও তোমার দেওয়া হইলো, ছাগলও দেওয়া হইলো, উঠু দেওয়া হইলো, সব দেওয়া হইলো তোমার। হ্যাঁ উঠিয়ার সাথে সাথে উনি বলছে আল্লাহর কসম এত বড় প্রশস্ত দিলওয়ালা নবী ছাড়া কেউ হইতে পারে না, সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কলমা পড়ে মুসলমান হয়ে গেল, সাংঘাতিক মানুষ, মক্কা শরীফের বড় লিডারের মধ্যে একজন ছিল, এনার উপরে তো সহজে মাথা নত করে নেওয়া মানুষ না, আল্লাহ রসুলের এক আখলাক। আনসাররা বললেন তোমাদের কী ধারণা, মক্কা শরীফের ইতা কটা মানুষ নতুন মুসলমান, ইথায় ছাগল বেড়া লইয়ে যাইব বাড়িতে, আর তোমরা আল্লাহ রসুল লইয়ে যাইবা, বলে আমরা রাজি আছি, রাজি আছি, আল্লাহ রসুল পাইলে আমরা এইগুলো কিচ্ছুই লাগে না, যা কেনা দুনিয়া লইয়া। তো ভাই বুজুর্গ দোস্ত আখলাকের সাথে ফিরতে হইব, না হইলে কাম হইতো না। আল্লাহ রসুলের আখলাক কীরকম দেখেন, বেড়াইয়া মেহমান হইছে, মেহমান হইয়া দুষ্ট আসিল ইটা ইহুদি, ইটা করছে কি ঘরের যত খানা আছে সব খাইলিছে, সব বুকা, উম্মুল মুমিনা আছে সিদ্দিকা বুকা, আল্লাহ রসুলের বুকা রাখছে সব এ খাইছে, কিন্তু খাইয়া এটা আর হজম করতে পারে না, বেশি খাইলিছে, তো এটা গোড়াগড়ি করিয়া রাত্রে বিছনা নষ্ট করে লিছে। ফজরের নামাজ পড়তে আল্লাহ রসুল যখন হুজরতে বাইরেছেন, তো ওনার মেহমানের খবর নিতে গেছেন, দেখেন যে মেহমান নাই, বিছনা নষ্ট করে লিছে, আল্লাহ রসুল আরও আফসোস করতেছে, হায় হায় আমার মেহমানের কষ্ট হইলে আমি খবর লইতে পারি নাই, এ যে এত বিয়াতবি করছে, ইদিকে ইদি চিন্তা ওই ওইটা ওই দিকে। আল্লাহ রসুল নামাজ ফিরিয়া ইয়া কী করতেছেন, এগুলা নিজের হাতে সাফ করতেছে, সেই দিক দিয়ে করছে কি, হে তলোয়ার ভালো গেছে গা, তার তলোয়ার এটা খুব দামি আছিল, আর তার ভালো তলোয়ার এটা লুবার ছাড়তে পারছে না, কিন্তু বয় ভাই যে গেলে নিয়ে আমার উপরে বিপদ আইব, কারণ আমি কাম করে খানা সব কাই নিলাম, বুকে রাখলাম, নষ্ট করছি। আইয়া দেখে সে দূর থেকে যে আল্লাহ রসুলের নিজের হাতে সাফ করতেছে, অথচ ওনার সাফ করণটা বহুত ছিল, খাদিমও ছিল, আবার সাহাবারা জান দিলাইতেন না, নিজে সাফ করতেছে, তো এক কদম আগে একদম ফিসিতা করতে করতে আইয়া ফুচে গেছে, দেখি আল্লাহ হায় হায় ভাই তুমি মাফ করিও, আমি রাতে তোমার খবর লইতে পারি না, তুমি এত কষ্ট পাইছো, তুমি এরকম ফেটের ফিরায় কষ্ট পাইছো, আমি খবর লইতে পারি, তলোয়ার খুঁজবো কি, হে কইছে এইরকম মানুষ ইহুদি তো সহজে মুসলমান হয় না, আর দেরি না করিয়া কলমা পড়িয়া মুসলমান হয়েছে, এইটা হলো আখলাক, নবীওয়ালা আখলাক। আল্লাহ বলেন ইতফা বিল্লাতি আহসান, বুড়াই করছে বালাইয়ের দ্বারা পরিবর্তন করো, দেখবা না একবারে গর্দন নিচে হয়ে যাবো, আখলাক কাজে সাজাইব, আল্লাহ রাজির জন্য ফিরবো, দুনিয়ার জন্য ফিরি না, কী রাজির জন্য, আল্লাহর রাজি, আল্লাহর রাজির জন্য, এটার দাম আল্লাহর কাছে বহুত বেশি। আল্লাহরে রাজি করার জন্য যদি আপনি এক মুঠ সৎকাও করে, মানে বাহাদুরির জন্য না, দেখেন একটা মুঠো যদি আটা হোক চাউল হোক সৎকা করে দিল, দুজকের আগুন নিবিয়া যায়, এটার এত বড়। এই জন্য আল্লাহ রাজি বলেন ইত্তা কন্যার বলো বিশ্বেকটা থমরা, আরে দুজক থেকে বাঁচো একটা খেজুরের টুকরা দিয়ে হইল, কথা বুঝতে পারছেন ভাই আর বুজুর্গ আর দুস্ত। এরপরে বলেন যে যদি এটা না হয় সব ফানিতে যাবে। এরপরে আরেকটা জিনিস, সেটা কি, সেটা হইল যে ভাই আল্লাহ পাকি আমরা রে শেষ নবীর উম্মত বানাইয়া আমরা রে নবীওয়ালা কামের জিম্মাদারি দিয়ে দিছেন, কি জিম্মাদারি দিয়েছেন, নবীওয়ালা কামের জিম্মাদারি দিছেন, যে যদি কামটাম এই উম্মতে করে তাহলে
কিয়ামতের দিন আল্লাহ পাকে এই উম্মতরে, এই জন্য হাদিসের মধ্যে আইসে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ দাউদ আলাইহিস সালামরে বলেন, ও দাউদ, এমন এক উম্মত আসতেছে যেই উম্মতরে আমি আমার এলিম থেকে এলিম দান করব, আমার হেলিম থেকে হেলিম দিব, আর তাদেরকে ওই রকম ফরাইজ দিব যেই ফরাইজ নবীগণকে দিছি, ওদেরকে নাওফিল যেই রকম নবীরের নাওফিল দিছি, আর কিয়ামতের দিন এদের নূর নবীদের নূরের মতো হবে। দাউদ আলাইহিস সালাম বলেন যে রব্বুল আলামিন এই উম্মত আমার দেন না, বলে না এটা আহমদ সাল্লাহ সাল্লাম আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হবে, এই উম্মতের নূর এই কিয়ামতের দিন নবীদের নূরের মতো হবে। ভাই আর বুজুর্গ আর দুস্থ, আল্লাহ পাকে আপনার এই কুরবানির মূল্য দিবেন, এই জন্য দুনিয়াতেই আল্লাহ রসুলে জানাই দিছেন যে কেউ যদি একদিন লাগায় বাড়িতে বসে 1000 দিন ইবাদত করার চেয়ে উত্তম হয়ে যায়। কত বড় কথা, এক চিল্লা দিলে 40,000, 3 চিল্লা দিলে 120,000 দিন ইবাদত করে তার সাথে যেতে পারবে না। বড় কথা, আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানান যে মুসা শুনো যে আমার রাস্তায় বাইর হয় আমার কলমা বলনদের নিয়তে, তো তার দোয়া আমি নবীদের দোয়ার মতো কবুল করি, তারে কষ্ট দিলে নবীরে কষ্ট দিলে যেই রকম নারাজ এইরকম নারাজ হই আমি তার থেকে বদলা লই। এই জন্য ভাই আর বুজুর্গ আর দুস্থ, আমরা মেহরবানি করিয়া এ কথা একটু চিন্তা করি, নিজের উপরে রহম খাই যে আমরা এই পর্যন্ত যা হইছে হইছে, নবীওয়ালা কামরে আপনার কাম বানাই নাই, এই জন্য এটা আমাদের জিম্মাদারিও জরুরত হো ওই ইমান বানাইবার জন্য, দুনিয়ার না পায়েদারি বোঝা আখেরাত চিরস্থায়ীটা বোঝার জন্য আমাদের এই মেহনতটা করতে হবে। এই মেহনত যখন করব আল্লাহ পাক রব্বুল আলামিন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, অন্য রায়ে হুশিরা মাহুম, যে যার কাম করব চাল চলন ধরব কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। এই জন্য আমরা এ কথা তো আশা রাখি যে আমরা জানমাল যদি লাগাই যাই, সাহাবা ইকরামরে পাই নাই, হেরা যেইভাবে লাগাইছে তো ফাললাম না, কিন্তু অল্প হইলো হেরা রক্ত গেছে, ঘাম দিচ্ছি, মাল দিছি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আশা রাখি আল্লাহ ওনাদের পিছনে যদি লাগাই দেয় তো বেড়া ভার হয়ে যাবে। তো এই জন্য তুই আর আসেন নি সব। এখন একটা জিনিস দেন ভাই, এটা আমরা আপনারা বলে দিই, আপনারা যারা এটা শুধু টঙ্গির যারা সব গুজারি হলো তারা বলি, এই অসুস্থ রোগটা ছিল আমরা কাকরাইলে আগে, সেটা কি এখান থেকে বয়ান দিয়েছে এখান থেকে হারা জমাত নামাজ পড়ে, এরপরে পরামর্শ করি আমরার পরামর্শার মধ্যে মুরব্বীরা ফসলা করলেন যে ভাই পাহাড়ার জমাত থাকবে কেউ এখানে নামাজ পড়তে পারবে না, বয়ান শেষ না হইলে। এখন আপনারা দ্বিতীয় ওই আর একটা মানাইছেন শেট, এইটার মধ্যে দেখেন আজকে দেখলাম আমি আর তো দেখি নাই কোনোদিন, আজকে এই সুন্নত চালু হয়েছে। এটা যদি আপনারা যারা মুরব্বিয়ান আছেন ফসলা করে যদি এটারে না ঠিক করেন আর কোনোদিন আপনাদের সবগুজারি কেন, ওইটা সব একটার পরে আর একটা জমাত হইতে থাকবো আর এইগুলো ওইভাবে একবারে বয়ানটাই শেষ করে দেবো। কইছে কয় ঘন্টা হয়েছে বইছি যে আমরা 1.5 ঘন্টা তো হয় নাই, 25 হয়েছে, আমরা তো 7টার সময় নামি আইছি, আমার তো খেয়াল আছে, হ্যাঁ 1.5 ঘন্টা হয় নাই পুরা, ইনারা যে গিয়া এখানে কামটা শুরু করলো, এটা তো একবারে মজলিসের খেলাফে আদব হয়েছে। এই জন্য যারা এইগুলো কাম করছে আপনারা ওনাদেরকে বুঝাইবেন, আর আগামী সপ্তাহে আপনারা পাহারা রাখবেন কেউ যাতে এই কাম না করে, বলে ভাই যদি পড়তে আপনি যান গা আপনার মসজিদে গিয়ে পড়েন, কিন্তু এইখানে এই কামটা চালু করেন না, তাহলে এটা তো সাংঘাতিক জিনিস, আপনার মুশকিল হয়ে গেছিলো, এরপরে একবারে বন্ধ হয়েছে, কারণ পাহারার সাথে লেগে যায় বয়ান শেষ না হওয়া পর্যন্ত কেউ করে না। ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য আমাদের আল্লাহ রাস্তায় কদম উঠাইতে হবে। এরপরে আরেকটা জিনিস দেখেন, যখন কোনো পেরেশানি হয় তো কার দিকে ফিরবো, না দুনিয়ার দিকে? পেরেশানি আইছে উমর রাজিয়াল্লাহর উপরে, দেখেন কী ঘটনাটা ঘটছে, অভাব দেখা দিছে, হযরত উমর কাজ চালি শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ মদিনার চতুর্দিক দিয়ে জানোয়ার মরা শুরু হয়েছে, মদিনায় সব মানুষ উঠছে, 40,000 হয়েছে মানুষ। হযরত উমর রাজিয়াল্লাহু তাআলা আমর বিন আস রাজিয়াল্লাহু চিঠি লিখলেন, তুমি মজায় মজায় খাও আর কেন তোমার নবীর শহরের মানুষ মরতে আসে না খাইয়া? উনি বলেন আমিরুল মুমিনিন ফাটাইছে, উটের লহরাইয়া মদিনায় ঘুরছে আর এই দিক দিয়ে এটা শেষ হয়েছে মিশরে, মানে একটার পরে একটা ফাটাইতে আছে, কিন্তু অভাব খালি বাড়তি আছে যাই না। কী রে বাবা, লেখছে যে 40,000 লোকরে রোজানা খানা দিছেন, ওই যে মেয়ে লোকরে ভাইলেন বাচ্চা ফানি গরম দিছিল খের মধ্যে আছে, ওইটা ওই সময়ের ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন যে অভাব যায় না কেন, এই এর ভিতরে এক মদিনাওয়ালা ছাগল জব করছে, সামরা যখন উতারছে তো দেখে যে এটার মধ্যে হাড্ডি আর রং গুস্ত কিচ্ছুই নেই, বেউস হয়ে গেছে, চিৎকার মানে ইয়া মুহাম্মাদা, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আপনি আমরা তে যাওয়ার পরে আমরার উপরে এই মুসিবত আইলো, ছাগলের গায়ে টুকরা গুস্ত নেই, বেউস হয়ে গেছেন, ঘুমাই পড়ছে, সামনে দেখেন আল্লাহ রসুল রে, যে অমর বলো, আমি তো উমরের বড় বুদ্ধিমান মনে করতাম, উমরের কী হইল? উনি দৌড়ে আইসেন, আইয়া বলেন উমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ছিলেন, আজিবু রসুল রসুলিল্লাহ,
আরে আল্লাহ রসুলের ফাটান্ডা ব্যক্তির জবাব দেন, যখন এই কথাটা কইছেন এমনি উমর যে লাফ মেরে উঠছেন, বুঝছেন যে আল্লাহ রসুলের মানুষ পাঠাইছেন, কিন্তু উনি যে আমিরুল মুমিনীটা বললেই গেছেন গা, বাইরে আইসেন পরে বেড়া আসসালামু আলাইকুম আমিরুল মুমিন, তখন উঠেছে যে আল্লাহ রসুল তো নেই, উনি বলছেন আল্লাহ রসুলের আমার নিবার জন্য ফাটাইছেন। কি হয়েছে ভাই? বলে আমি স্বপ্নে দেখছি আল্লাহ রসুলে বলতেছেন উমরে আমি বড় জ্ঞানী মনে করতাম, উমরে কি হইল, আসো চলো জলদি যাই মসজিদে, মসজিদে জমাত কায়েম হয়ে গেছে, জমাত ফরাইয়া সব বসে, বলেন বলো আমি কি নবীর তরিকার থেকে সরিয়ে গেছি কোনো দিক দিয়া? বলে না, আপনি তো সুজাই আছেন, না মাল জমা করছেন না কিছু, সবটাই ঠিক আছে, বুঝতে পারতেছে না, কিন্তু যে স্বপ্ন দেখছে বুঝে লেছে। উনি বলে যে আমিরুল মুমিন আমি একটা কথা বলতে চাই। বলি কি? বলে আমার বুঝে আসতেছে এই কথাটা যে এইরকম পরিবেশে পড়লে আল্লাহ রসুল আমরা নিয়া নমাজ পড়ছেন, সালাতুল ইস্তেসকা যারা নমাজ পড়ছেন, আর আপনি আমর ইবনুল আসের কাছে চিঠিটা লেখছেন, কইতেই উমর রাজিয়াল্লাহু বুঝে লেছেন, বলে হ ব্যস্ত এইখানেই লাগছে। বলেন ভাই চলো, আব্বাস রাজিয়াল্লাহু লিয়ে গেছেন, আব্বাস রাজিয়াল্লাহু সাথে লিয়ে গেছেন, নিয়া আব্বাস রাজিয়াল্লাহু আগে দাঁড় করাইছেন, সব লিয়ে রুদ্রে দাঁড়াইছেন, দাঁড়াই বলেন যে আয় আল্লাহ তোমার নবী আসিলেন তোমার কাছে চাইছেন, আল্লাহ তোমার নবীর বরকতে আমরা পাইছি, আজকে নবীর চাচা আমরা সামনে ইনারে সামনে রাখলাম, ইনার বরকতে আল্লাহ আমরা বৃষ্টি দাও, যেমনে দোয়া করছেন মেঘ ধরে লিছে আইতে আছে একটার ঘরে একটা, আর খালি আওয়াজ হয় জাল গাও সিয়া আবা হাফস, ও উমর ওনার লক্ষ্য ছিল হাফসার বাপ, আরে আল্লাহর সাহায্য এসে গেছি গিয়া বৃষ্টি শুরু হয়ে গেল। ওনারা বলেন যে আমরা ভাগ্যে গেছি বৃষ্টির ছুটে, এমনভাবে বৃষ্টি আইল উমর রাজিয়াল্লাহু সাড়ে দশ বছরের ভিতরে আর দ্বিতীয়বার কাহাত চোখে দেখা দেয় নাই। ভাই বুজুর্গ দোস্ত, এই যে গরম লাগতেছে, হাই গরম কইলে গরম যাইতো না, আল্লাহর দিকেই ফিরতে হইব, ইস্তেগফার করতে হইব, তওবা করতে হইব, এই জন্য দিনের কাম আরও বাড়াই দিতে হইব, তৈয়ার আছেন নি? এই জন্য ভাই দেখি হিম্মত করে বলেন তো যে ইনশাল্লাহ আমরা চার মাসের জন্য তৈয়ার আছি, হিম্মত করে দাঁড়াইয়া বলেন, যারা চার মাস লাগাইবেন দাঁড়ান ভাই আমরা চার মাসের জন্য তৈয়ার আছি, যে আমরা চার মাস লাগাই দেবো, ভাই দাঁড়ান আল্লাহ আপনাদেরকে বেহদ কবুল ফরমাক, জান মাল আল কাল বিবি বাচ্চা সবের মধ্যে আল্লাহ বরকতাতা ফরমাক, আয় আল্লাহ যারা দাঁড়াইতেছে সবরে আপনি কবুল ফরমান, যারা এখনও দাঁড়াইতে পারে নাই তারারও আল্লাহ আপনি কবুল ফরমান, দাঁড়াই যাক মাশাল্লাহ। দেখেন আপনারা যে দাঁড়াইছেন একটা কাম হয়েছে, আল্লাহ নে দেখলিয়া ফিরিস্তানে লেখলিয়া, যারা এখানে দাঁড়াইছেন আল্লাহ দেখছেন এবং আপনারা সবের নাম ফিরিস্তায় লেখছেন, এখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হইতেছে আমার বন্দায় নেক কামের নিয়ত করে লইছে, সুতরাং তার নামে একটা নেকি লিখে দাও, এখন আপনাদের নামে একটা নেকি লেখা হয়েছে, যিনারা দাঁড়াইছেন একটু এদিকে আসেন, বাই মেম্বরের ফিসে আসেন আপনারা, বাকিরা উঠছেন না, উঠছেন এই কয়েক মিনিটে শেষ, মিয়া সাড়ে আটটা হয়েছে মাত্র, আমরা তো কত খাম থাকে বাসাতে দশটা এগারোটাকে কে ঘুমায়, জি জি এদিকে আইন এদিকে আইন জলদি জলদি আইন আপনারা। এরপরে শুনেন ভাই, টঙ্গি পয়েন্টওয়ালারা আপনারা তিন চিল্লা যাদের হয়েছে তারা বিদেশে যাইতে হইব, এই জন্য অনেকের ফাসপোর্টও বানানো হয়ে গেছে গা, নাম হলে খানি আসিল কিন্তু দাঁড়াইতে পারি নাই, এখন বিদেশের জন্য কে কে আছেন পাঁচ মাসের সফর দাঁড়ান তো দেখি হিম্মত করেন, এখন আপনারা জমাতবন্দি হইবেন, নাম লেখাইবেন, জমাতবন্দি হইবেন, এরপরে আপনারা যাবেন, জি দাঁড়ান বিদেশের জন্য এখন দাঁড়ান কে কে আছেন দাঁড়ান, বিসমিল্লা বিসমিল্লা দাঁড়ান একজন দাঁড়াই লিখে জমাত হইব, আরও দাঁড়ান চতুর্দিক থেকে দাঁড়াই যান, ফুরানা ভাই অনেক আছে, দাঁড়ান ভাই বিদেশের জন্য মাশাল্লাহ মাশাল্লাহ, এটা নিয়ম হইলো কি জানেন বিদেশের, প্রত্যেক যতবার নাম চাওয়াইব নাম লেখাইমু জমাতবন্দি হইমু আসবাব জাহিরি যা আছে জমা করমু, আর এরপরে নমাজ সালাতুল হাজত ফুরিয়া তৈয়ারি নিতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ আসান করে দেবো। হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ ফরমাইছেন যে চার মাস লাগাইলো শর্ত পুরা হইলো, ফাসপোর্ট বানাও সফরের অর্ধেক তৈরি গেছে, এরপরে নাম লেখাও, থামেন থামেন আপনি থামেন, আরও তুশকিল করে আরও দাঁড়ান ভাই আরও দাঁড়ান বিদেশের জন্য, বিদেশের জন্য দাঁড়ান, অনেকে নিয়ত করাইতেছেন, নিয়ত রে এজাহার ফরমান, এজাহার ফরমান নিয়ত জাহির করেন বিদেশের জন্য, অনেকে আছেন যারা নিয়ত রে জাহির করেন, জি জি আরও দাঁড়ান ভাই আল্লাহ আপনাদেরকে কবুল ফরমাক, জান মাল হায়াত আল্লাহ হাফেজ।